আপনারা সবাই চুপ করে বসে আছেন, অপেক্ষা করতেছেন, ভাবছেন যে মাইক্রোফোন কাজ করতেছে না। মনন এবং মননের দুই বন্ধু, তিনজনের ইনিশিয়েটিভ আসলে গ্যালারি, দ্বীপ গ্যালারি। তো 180 ডিগ্রি বলে যে প্ল্যাটফর্ম, সেটার মধ্যে আমিও আছি এবং আরও অনেকে আছে। আসলে সবাই হয়তো সবসময় উপস্থিত হতে পারে না, হয়তো আসলে যানজটের কারণে। তো 180 ডিগ্রি আসলে একটা হরাইজন, এই হরাইজনের মধ্যে সবাই এসে বিভিন্ন রকম কাজ করবে। তো এটা প্ল্যাটফর্মের মতো আমরা পেরেছি। অনেক সময় অনেক গ্যালারি আছে যেটা গ্যালারি একটা অর্গানাইজেশনের মতো কাজ করে, আমরা ভেবেছি যে প্ল্যাটফর্ম, অর্থাৎ এখানে অন্যান্য আরও অর্গানাইজেশন এসে এখানে কাজ করতে পারবে। তো 180 ডিগ্রির গ্যালারিটা একটা সিম্পল পার্ট আসলে, তার আরও কিছু আছে। তো মনে একটু বলুন, 180 ডিগ্রি এবং আরবি আরও অনেক কিছু আছে, মনে একটু বলুন সেই বিষয়ে। 180 ডিগ্রি সম্পর্কে এর সাথে এখানে দৃশ্যমান অংশ, সেটা হচ্ছে এর মধ্যে এক্সিবিশন স্পেস, সেটার নাম দিয়ে দ্বীপ গ্যালারিতে আমাদের লক্ষ্য হলো এখানে ভালো আর্ট থেকে ভালো হবে নির্মিত হয়ে আছে। এখানে মূল ক্রাইটেরিয়াটাই হলো যে এখানে ভালো আর্ট বাংলাদেশের
ন্যাশনাল আর্ট আর্কাইভ হতে পারে এরকম ক্যাপাসিটি নিয়ে আর কি বাংলাদেশের সকল আর্টিস্টের সকল সব আর্ট ওয়ার্ক যার যত খুশি তারা এখানে আপলোড করতে পারবেন। যেমন নিজেদের আর্ট ওয়ার্ক, নিজেদের লেখা, নিজেদের ব্লগ, নিজেদের সম্পর্কে অন্য নিউজ বা সবকিছুর লিঙ্ক বা ইভেন ভিডিও ডকুমেন্টারি, এই সব কিছু আর্টিস্ট নিজেও রাখতে পারবে, আমরাও কিছু কম্পাইল করবো আর এখান থেকে অনলাইনে বিক্রি করারও সুযোগ থাকবে আর কি। পাশাপাশি বা ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো এক্সিবিশন যে সময়টুকু গ্যালারিতে দেখা যায় সেটা আমরা ওই সময় টেলিকাস্ট করারও থাকবে। আর আরও থাকছে এখানে আমার জার্নাল, যেটা অবশ্য মিঠু ভাইয়ের উপর নির্ভর করে যে কখন ওটা শুরু করতে হবে। যা যা করতে চাই সেটা তো অনেক কিছু, সব সময় হয়তো হয়ে ওঠে না আসলে করা। জার্নাল তো জিনিস ঢাকা শহরে যেহেতু লেখকের অভাব আছে, একটা রিসার্চের অভাব আছে, রিসার্চের সাবজেক্ট প্রচুর কিন্তু লোকজন কম। আর এখানে আমাদের মধ্যে নাজিব তারেক আছে, তৌফিক ভাই আছে, দ্বীপ আছে, সবাই আমরা চিনি ওনাদেরকে। তো ওনারা আজকে আপনাদের কাজের উপর আলোচনা করবে এবং শিল্পের বিষয়ে তারা কি ভাবেন সেই দিকটাও ভাবে। তো আমি আমার মনে হয় যে প্রথমে আমরা একটা পরিচয় পর্ব সেরে ফেলি, এই দিক থেকে যদি আমরা শুনতে পারি যে এখানে আমাদের মধ্যে ফারজানা আফরোজ বাপ্পি, ফারহানা আফরোজ বাপ্পি, এই শুরু করলে হয় আচ্ছা। তো আমরা তো কাজ দেখলাম এতদিন, আরো কিছুদিন দেখবো তো আমার কি মনে হয় যে প্রথমে শিল্পীরা কিছু বলুক যে এই পার্টিকুলার এক্সিবিশন এবং এর আগে আগে কালার্স এর যে এক্সিবিশন হয়েছে আর কি, হ্যাঁ, এবং কি উদ্দেশ্যে এক্সিবিশনগুলি আপনারা করেন, তো সেটা আমরা একটু শুনলে খুব অল্প অল্প করে হলেও যদি আমরা আপনাদের মুখ থেকে শুনি তাহলে মনে হয় ভালো হবে। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা অনেকদিন কাজ করি নাই, সেই প্ল্যাটফর্মটা একটা ওপেন করা, এখানে যে যেরকম আঁকবে যে যেরকম করবে সেটাই এক্সিবিট করতে পারবে ওপেন। এবং আমরা চেষ্টা করেছি, তখনই চিন্তা করেছি আমরা বছরে অন্তত একটা করে এক্সিবিশন করা যায় এবং সেটা সাকসেসফুল করতে পেরেছি। আমরা 2018 আমরা চারটা এক্সিবিশন করেছি এই এক্সিবিশনটা ছিল নারী দিবসকে কেন্দ্র করে, মানে নারী দিবসটা আমরা ওই ডেটটা রেখেছি কিন্তু কাজগুলো আসলে পার্টিকুলারলি প্রত্যেকটা আর্টিস্টেরই ইন্ডিভিজুয়াল তাদের ওয়ার্ক এখানে স্থাপন করা হয়েছে। নারী দিবসটি উপলক্ষ মাত্র, বেসিক্যালি যে আর্টে ফিরে আসা এবং সেটা কেন্দ্রিক, আসলে নারী দিবস ফোকাস না, সাবজেক্ট ম্যাটেরিয়াল সেটা তো বোঝাই যায় এবং ব্যাপারটা তাই হওয়া উচিত। তো তাই যে আমাদের যেটা হয়েছে যে আমরা প্রথম এক্সিবিশনে ছিলাম 13 জন, পরের এক্সিবিশনে 14 জন, পরের বার 13 জন, এবার 8 জন হয়েছে। এবার 8 জন হওয়ার বেসিক্যালি কিছু কারণ আছে যে অনেকে নিজস্ব কাজে কিছু ব্যস্ততা ছিল তার জন্য তারা কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে নাই, যার জন্য আসে নাই। এরপরে বছর আমরা যাই না, আরো বেশি হতে পারে কম হতে পারে এই আর কি। এখানে আমার আমার কাজ হচ্ছে, আমার কাজ বেসিক্যালি ফর্মের উপরে অপটিক্যাল ইলিউশন নিয়ে আমি কাজ করতে চেয়েছি, রং এবং ফর্ম এখানে প্রাধান্য পেয়েছে। ধন্যবাদ। সেখান থেকে হঠাৎ করে আমি একটা 26শে মার্চের বেলায়
সেখান থেকেই ডেকে নিয়ে আমাকে বলল যা সব আমরা একটা গ্রুপ করি, আমরা সেখানে এক্সিবিশন করবো, আমরা শুরু হলো এক্সিবিশন। তো আমাদের শুরুটা ছিল একদম আগের গান, আমি যেটা শুরু করেছি যে আমার আগের কাজ যা ছিল সেটা দিয়ে শুরু করা। এর আগে অনেকদিন বলা যায় যে চালু করা থেকে পাশ করার পরে আমি নানান কাজ, আমার যজ্ঞনাম এসবটার কাছে সব ছবি আঁকা থেকে দিয়েছিলাম। তো তখন থেকে আবার শুরু করলাম ছবি আঁকা, এবং আঁকতে আঁকতেই মনে হলো যে আসলে তো জায়গায় ফিরে আসছি, এখানেই আসলে আসার কথা ছিল। অন্য কালার্স গ্রুপকে আমিও ধন্যবাদ জানাচ্ছি যে আমিও হারাই গেছিলাম ছবি আঁকা থেকে, খালি ফিরে আসার আবার ছবি আঁকলাম আঁকতে আঁকতে ছোটবেলা থেকে আমার ভালো লাগতো পুরনো দেয়াল ভাঙো মাটির আর্কিটেকচার, তো মাটির ভেঙে যাওয়া বা নদীতে পানি একটা সময় যখন স্রোতে টেনে নিয়ে যায় তখন মনে হয় যেন কিভাবে যেন শিরশির করে চলে যাচ্ছে বালুর কণাগুলো, মানে এই যে বসে থেকে থেকে দেখতে দেখতে আসলে ছোটবেলার সেই দেখাগুলো মনে হচ্ছিল অনেকদিন পরে আবার ফিরে আসছে। যেমন পুরনো গাছ, গাছটা ঘুরে ঘুরে গেছে, আসলে আমি আমার রান্নাঘর থেকে আমার কাজে লাগছে। তো আমি আমার নিজের কাছে এই দূরে যাইনি, আমার নিজের জায়গা থেকেই ছবি আঁকা শুরু করছি, অতীত অভিজ্ঞতা বর্তমানে যেখানে আমার নিজের সংসারের কাজ, এখান থেকে করতে করতে ছবি আঁকার মধ্যে আসা এবং আমার উপকরণগুলো এখান থেকেই নেওয়া আর এভাবেই কাজ করা। এই তো আমার কাজ শুরু 2016 থেকে। তার আগে আমি তো কম্পিউটার গ্রাফিক্সে কাজ করতাম, তার আগে মানে ফ্যাশন ডিজাইনার ছিলাম। তারপরে আমি থাকি 19তলায়, তো 19তলা থেকে আমি শুধু বিল্ডিং দেখতে পাই চারদিকে, তো বিল্ডিংটাই মেইন আমার আঁকার উদ্দেশ্য, মানে বিল্ডিং। তারপরে বিল্ডিংটা কেটে আবার গাছ, গাছ কেটে বিল্ডিং সব একাকার হয়ে থাকে, জন্য আমার ওই জায়গা থেকেই আমার কালার। আর কালারগুলো আসছে আমার কাপড়ের থেকে, আমার ড্রেস ডিজাইন করেছি অনেক দিন, তো ওখান থেকে আবার কালারগুলো আসছে। হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনে ছিলাম, ওই ডিজাইনগুলো ওখান থেকেই আসছে। আমরা যখন বড় হয়েছি এখনো ভাবি যে ডিজাইন আর টু ডিজাইন, এটা তো একটা ফাংশনাল ব্যাপার, ওই ফাংশনাল ব্যাপারটা আমরা কেন আর্ট মধ্যে আনবো? তো এটা কিন্তু সারা পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে, গত বলা যায় যে গত 20-30 বছরে এটা একটা বিরাট চেঞ্জ, যে পাশ্চাত্য থেকে শুরু করে সর্বত্র, মিডল ইস্টে তো বিশাল করে এটার একটা ইম্প্যাক্ট আছে, এমনকি ভারতে প্যাটার্ন নিয়ে অনেকে কাজ করছে। ওই অ্যাওয়ারনেসটা কি কাজ করে? হ্যাঁ, আমি প্যাটার্নটা আসলে প্যাটার্নের মধ্যে একটা সোশ্যাল মেমরি থাকে, কিন্তু মানে একটা সামাজিক একটা সূত্র থাকে। হ্যাঁ, আফ্রিকান নাটকগুলো প্যাটার্নটা কিন্তু খুব পার্সোনালাইজ না, অনেক সময় সেই কাজ করা হয় মনে হয় একটা ভবিষ্যৎ। তো তারপর মুক্তি আমি হচ্ছি 2002 যখন আমরা বের হই চারুকলা থেকে,
তো তখন আসলে চলে যাই আমি আমার হাজবেন্ডের যেখানে কর্মস্থল সেখানে। তো সেইখান থেকে আসলে এই স্কাল্পচার করাটা কোনোভাবেই সম্ভব ছিল না, যেহেতু আমি স্কাল্পচার থেকে পাস করেছি বা এসে 2009 আমি আবার ঢাকায় ফেরত আসি হাজবেন্ডের সাথে। তো তখন থেকেই আসলে একটা সবার সাথে আসলে আমাদের একটা গেট টুগেদার আমি করেছিলাম, সেই প্রথম আমার ছেলের জন্মদিনে সবাইকে ইনভাইট দিয়েছিলাম, সেইখান থেকে আসলে শুরুটা আমাদের ওইখান থেকেই মনে হয়। তারপরে শুরু হয় যে আমাদের এক একজনের বাসায়, তো আমাদের ছেলে বন্ধুদেরও দিতাম কিন্তু এত বেশি হয়ে যেত, তো সেইটা বাদ দিয়ে শুধু আমরা মেয়েরা শুরু করি। সেখান থেকে আসলে এই এটার থেকেই আমাদের কালার্সের আসলে শুরু সেখান থেকে। তারপরে আমি আমার একটু কাজটা নিয়ে বলি, যে আমার যেখানে জন্ম, আমি সিলেটের মেয়ে, শ্রীমঙ্গলে আমার জন্ম, আমার সামনে চা বাগান আর পিছনে হচ্ছে হাইল হাওয়ার, যেটা হাওয়ার যেটাকে বলে, অনেক বড় একটা হাওয়ার ছিল, যদি এখন আর সেটা নেই, কারণ এখানে সবাই হচ্ছে বাইরে থেকে এসে, লন্ডন আমেরিকা থেকে এসে হাওয়ারটার হাওয়ার নেই সেখানে, বিরাট বিরাট একেবারে আমেরিকা লন্ডনের মতো বাড়িঘর এখন ওইখানে। কিন্তু আমার ছোটোবেলাটা ছিল হাওয়ারের মধ্যে, হ্যাঁ হাওয়ারটা ছিল পিছনে একটু দূরে আর সামনে চা বাগান। তো আমরা সকালবেলা চা বাগানে হাঁটতে যেতাম প্রায়ই, এখনও যাই। তো ওইখানে না ওই হচ্ছে যে দেখতাম চা বাগানের শ্রমিকদের বা বাচ্চাদের বা এসে, ওরা অনেক ছাগল পালতো, তারপরে হচ্ছে বিভিন্ন গরু বাছুর ওদের, মানে আমার প্রত্যেকটা কাজ হচ্ছে সেইখান থেকেই। পিছনে হাওড় দেখতাম, যে ওইখানে দেখতাম যে নৌকা নৌকা যাচ্ছে, কিন্তু আমার খুব ইচ্ছা করতো নৌকা চালাতে, ওই যে বাগানে ওইখানে যে, যদিও ওই ওই কাজগুলো আমরা করতে পারতাম না, কারণ পারতাম না হচ্ছে বাসার থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তো সেই এই করা যাবে নাটাই আমার কাজের এখন একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আর কি প্রত্যেকটা, যে আমার এই যে নৌকার মাঝি, সেটা আমার কল্পনাতেই আমি, যে আমার খুব মনে হতো যে আমি যদি নৌকাটা চালাতে পারতাম, ছাগল পিছনে একটা ছাগল, ওই যে ওই বাগানে দেখতাম বাচ্চারা ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো ওই কাজগুলাই আমার আসলে এখন সাবজেক্ট, মেন সাবজেক্টগুলো ওইগুলোই, আশেপাশে যা দেখি তাই। আর স্কাল্পচার করছি আমরা আসলে খুব কষ্টের মধ্যে করছি সেটা, কারণ সেই ধুলাই খালে যেতে হয়, এখানে মিল্কিও আছে, যে কী যে কষ্ট ওইখানে যে কাজ করা, এবং ওই হ্যাঁ সহজ না আসলে, সেটা হচ্ছে যে মাটি দিয়ে করার পরে যখন আমাদেরকে আবার ধুলাই খালে যেতে হয়, আমরা কাস্টিংয়ে পাঠাই ওইখানে, ওইখানে পাঠানোর পরে দেখা যায় কি অনেক সময় কাস্টিংটা ভালো আসে না, আবার ভেঙে আবার যেতে হয়, স্যান্ড কাস্টিং, হলো কাস্টিং ওইখানে হয় না, হ্যাঁ হ্যাঁ যেটা সেটা, আবার যে আবার সেখান থেকে নিয়ে এসে আবার যাই হচ্ছে ভেরিবাদে, যেখানে ওয়েল্ডিং করতে হয়, ওইখানেও খুব সমস্যা, ওইখানে হচ্ছে যারা সিএনজি টিএনজি ওয়েল্ডিং করে ওইখানে আমার ওদের সাথে কাজ করতে হয়, এত মানুষ থাকে আর একটা মেয়ে ওইখানে বসে কাজ করছে, এটাও একটা খুব ইয়ের ব্যাপার হয়ে যায় আসলে। আর হ্যাঁ সে যে কী যে যন্ত্রণা, যেমন কিছুদিন আগে এই কাজটা করার সময় আমার আরও কয়েকটা কাজ ছিল নতুন, আমি দিতে পারিনি, যে দেখি ওদের দোকানগুলো ভেঙে দিয়েছে সব আর কি, আগের দিন রাস্তার উপরে, হ্যাঁ রাস্তার উপরে একটা পর্দা টানায় দেওয়া হলো, সেখানে একটা চেয়ার দেওয়া হলো আমাকে একদম রাস্তার মধ্যে, ওইখানে বসেই আমাকে কাজটা করতে হয়েছে ওই ছেলেটার সাথে। তো এই যে একটা কষ্ট আমাদের আসলে করতে হচ্ছে স্কাল্পচারের পিছনে, সেদিন আমার মনে হচ্ছে যে আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলবো এবার থেকে, হ্যাঁ এবার থেকে মানে মিডিয়াটাই চেঞ্জ করে ফেলবো, কারণ এতই কষ্ট হচ্ছিল সেদিন ওইখানে রোদের মধ্যে, উপরে কিছু নাই, নিচে কিছু নাই, বসার নাই, মাটিতে বসছি একটা ইসে, তো এই এই যে কষ্টের মধ্যে আসলে আমাদের কাজগুলো আমরা করছি এখন, একটু সময় পাচ্ছি, বাসা থেকে ছেলেটাও বড় হয়ে গিয়েছে এখন, আগে পারতাম না এখন করছি, এই আর কি, এইভাবেই আরো দূরে এগিয়ে যেতে চাচ্ছি, অনেক দূর যেতে চাচ্ছি। আমি রেহানা ইয়াসমিন, আর কালার্স নিয়ে বলার কিছু নাই, আগেই শুনেছেন। তো আমি লাস্ট এটাই আমি লাস্ট যেটা সিরামিক ডিপার্টমেন্ট থেকে বের হয়েছি, তো 2000 মনে হয় আমাদের লাস্ট ফাইনাল পরীক্ষা ছিল, তো 2002 তখন আমাদের একটা নিয়ম ছিল যে মাস্টার্সে যারা করবে, মাস্টার্স যারা করবে, তো পিছনে একটা সিরামিক ডিপার্টমেন্টের পিছনে একটা রুম ছিল, ওখানে স্বাধীন মতো ইচ্ছা মতো কাজ করা যাবে, তো সেই সুযোগটা আমি তখন কাজে লাগিয়েছি, প্রচুর কাজ করতাম স্বাধীন মতো রাত 8-9। আর সাইজ স্যার আমাদের খুব হেল্প করতো কাজ যারা করতো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যাই হোক, বের হয়ে গেলাম, বের হওয়ার পরে মোহাম্মদপুরে চলে আসছি, আগে ছিলাম ইউনিভার্সিটি কোয়ার্টারে, কাছে ছিল, কাজ করার সুযোগ ছিল। তো মোহাম্মদপুরের বাসার মধ্যে মাটি নিয়ে ছোটো ছোটো কাজ করতাম, এবং বক্স করে করে স্যারের কাছে নিয়ে গেলে স্যার পুরানো ব্যবস্থা করে দিত। তারপর সে তখন একটা এক্সিবিশন করেছি তিনজন ফ্রেন্ড মিলে, তারপর তো চলে গেলাম একটা জগতে, মেয়েদের চেঞ্জ, যেটা বিয়ে হয়ে গেল, 10 বছর কাজ করতে পারি নাই। তারপর হঠাৎ ফ্রেন্ডদের সাথে একত্রিত হলাম, একত্রিত হওয়ার পরে সবাই কেউ মানে শুধু মিল্কি আর মলি কাজ করতো, তো ওদের এক্সিবিশনে আমাদেরকে বলতো আয়, তো এক্সিবিশন দেখে নিজের কাছে খুব অপরাধ মনে হতো যে ওরা করতে পারে আমরা কেন পারবো না। হ্যাঁ,
তো বাসায় আসলাম, চিন্তা করলাম, তারপর আবার সিরামিক, আবার এদিক থেকে চারুকলায় টোটালি নিষেধ, চুলি ইউজ করা যাবে না, মাটি নেওয়া যাবে না, মানে পুরো আমার সব কিছুই, মানে আমি মানে হতাশা, হ্যাঁ কোনো ব্লক। পর আমি নিজের সাথে যুদ্ধ করলাম, বের করলাম কোথায় চুলি আছে, বের করে দেখলাম মাহমুদ, হ্যাঁ না সব জায়গা এখনও নেই, মাহমুদপুরে আগে আর মরণচের স্যার, মরণচের স্যার তখনও বেঁচে ছিলেন যখন আমি কাজ শুরু করি নাই, ভাবলাম একটা ভরসা যে মরণচের স্যারের কাছে যাবো, স্যার আমাকে হেল্প করবে, কিছুদিন পরেই দেখি স্যার মারা গেলেন, খুব কষ্টে পড়লাম যে কী করা যায়। তারপরে একজনের থেকে ঠিকানা নিলাম যে স্বপন পাল নামে এক ভদ্রলোক, তো ওনার কাছে গেলাম, তো বললাম যে ভাইয়া আমি কাজ করতে চাই, তো মাটি বলকে আপনি না মাটি নিয়ে যান, আমি সে কাজ যে কবে করেছি আমি তো ভুলেও গেছি টেকনিকগুলো, যাই হোক বাসাও ছোটো, রাখার জায়গা নেই, সিরামিক মানে বিশাল একটা ব্যাপার, আমার একটা বড় একটা স্পেস লাগবে, তারপর রাখবো, আর সিরামিক কিন্তু একবারে কমপ্লিট হয় না, এটাকে আমি করলাম, করার পরে শুকানোর পরে আমার ঠিক আছে কি না এটাও দেখতে হয়, পোড়ালাম, পোড়ানোর পরে ঠিক মতো ফায়ারিং হয় কি না, মানে আমি আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই না। যাই হোক প্রথম কাজ করলাম, করার পরে দেখি সত্যিই ক্র্যাক দিল, আমি একদম মানে মন ভেঙে গেল, নিয়ে গেলাম স্বপনদার কাছে, বলে কি কিছু ই করবেন না আমি এটা ব্যবস্থা করে দিই, উনি আমাকে কিছু টেকনিক দেখাই দিল, প্রথম কাজগুলো সাহস নিয়ে করলাম, তারপর ফার্স্ট এক্সিবিশনে কি করা যায় তো কাজ করলাম, উনি আমাকে হেল্প করলো, কিন্তু এই যে চারতলা থেকে ছোটো ছোটো মাটির জিনিসগুলো নামানো উঠানো এগুলোকে আবার বাধাই করে নেওয়া, মানে প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে এই বুঝি ভেঙে গেল, এই বুঝি যুদ্ধের মধ্যে, তো সম্পূর্ণ কমপ্লিট একটা কাজ হলে মনে হয় না আমার কাজ আমি সাকসেস করতে পারলাম। তারপরে আমার কাজের মধ্যে শুধু মানে পোড়ানো না, এটার মধ্যে বিভিন্ন কালার ব্যবহার আছে, অক্সাইড কালার পোড়ানোর আগে, পোড়ানোর পরও কিছু টেকনিক্যাল স্মোক ফায়ারিং দিয়েছি, এখানে কিছু কাজ করার কিছু টেক্সচার আছে, তারপরে কিছু কালার মাটি মিক্সচার আছে, মিক্সড মাটি, সাদা কালোর একটা মিক্সড মাটি আছে, সাদা মাটি আবার শুধু কালো মাটির কিছু মিলে তারপর কাজ করেছি আমার কাজে। সরি এটা আমার, এটা আমি খুব ভুল করে দিয়েছি, এটা আমাকে ইয়ে করতে হবে, আমার হাজবেন্ড এখানে চাকরি করে, এটা আমার ভুল, না এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার, আমি আরে কারেকশন, হ্যাঁ আমার হাজবেন্ড চেনে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এটা, ওইটা না এটা আমি অফ করে দিব, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি রিফাত জাহান কান্তা, আমি পেন্টিং ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, আর আমাদের সমস্ত সবার মনের দুঃখের কথা তো শুরু থেকেই বলা হয়ে গেছে, প্রত্যেকেই আমরা বিভিন্ন রকম মানে যন্ত্রণা ঝামেলা সব কিছুর মাঝ থেকে মানে প্রতিকূলতা পার করে এই পর্যায়ে এসেছি, বাট এখনও চলছি একই অবস্থায়। তো মানে আমি 2002 আমরা পাশ করেছি, পাশ করার পর পার্সোনাল যে বিষয়টা, আমি পারিবারিকভাবে মানে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, যার ফলে আমি মানে হাজবেন্ডের সেবায় নিয়োজিত ছিলাম, তো এ করে আমি মানে কোনো মানে কোনো সাথে জড়িত হতে পারিনি, যেমন ফ্রেন্ডরা যারা যেমন মিল্কি মলি রেবেকা সুলতানা মলি ওরা করছে, খুব মানে শিলা যেটা বললো ওরকম আমারও খুব মানে আফসোস হতো, মানে আমি যদি আঁকতে পারতাম মানে মনের মধ্যে একটা খুব মানে ইয়ে ক্ষুধা যেটা বলে সেই জিনিসটা আমার ছিল, কিন্তু যাই হোক এরপরে পরবর্তীতে আমি মানে সেরকম ও মানে ইয়ে করে একসাথে আমরা বসলাম, ফ্রেন্ডরা মিলে আমরা ডিসিশন নিলাম যে আমরা কিছু কাজ করি, তো আসলাম কাজের ইয়েতে, আসার পরও তারপরে আমি কিছুদিন ইয়েতে ছিলাম, 9 বছর কাজ করলাম শান্তমনিম ইউনিভার্সিটিতে ফ্যাশন ইয়েতে ডিজাইন ডিপার্টমেন্টে, হ্যাঁ টিচিংয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি রইলাম ওখানে, 9 বছর কাজ করলাম। তো কাজ করার সময় আমার ওই ছবি আঁকার একটা ওই একই যন্ত্রণা, তো ওর মাঝে আমি টুকটাক এক্সিবিশন করেছি অনেকের সাথে গ্রুপ, তারপরেও আমি মানে নিজের ইয়েটা তৃষ্ণাটা মেটাতে পারছিলাম না, তারপরে আমি এই কালার্সে যুক্ত হলাম, এখন ডিসিশন নিলাম যে না আমি কাজ করব, কাজ চাকরিও ছেড়ে দিলাম এই কাজের জন্য, তো কাজ করছি আর কি। আর আমার কাজের বিষয়বস্তু ফুল, ওই ফুলটা মিনিং করেছি আমি একটা নারীর, একটা নারীর যে জীবনে চলার পথে যে যন্ত্রণাটা, যে অনেক রকম যন্ত্রণা, যে গোলাপটাকে মিন করছে, গোলাপটা দেখতে সুন্দর বাট তার কাটা মানে গোলাপটা টাচ করা যায় না, হ্যাঁ কাটা মানে দেখতে সুন্দর অনুভব করা যায় কিন্তু টাচ করলে সেটা কাটা মানে বিধে, তো এইটা আমি পারিবারিক যন্ত্রণাটাকে, আমার পার্সোনাল পারিবারিক যন্ত্রণাটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, ধন্যবাদ। ফারজানা ইসলাম মিল্কি,
আমি এই এক্সিবিশনে পেন্টিং করেছি স্কাপচার বাদ দিয়ে, কারণ সামনে আমার একটা সলো শো আছে স্কাপচারের, তো ভাবলাম পেন্টিং দিই। আর এখানে আমার সব কাজে স্কাপচারের ফর্ম নিয়ে করা। স্কাপচারের মধ্যে আসলে আমরা রং ওইভাবে অ্যাপ্লাই করতে পারি না, তো আমার পেন্টিংয়ে আমি আমার ইচ্ছা মতো রং এখানে অ্যাপ্লাই করেছি, যে আচ্ছা আমি এভাবে যদি করতে পারি, মানে স্কাপচারের মধ্যেও আমি এই রংগুলো চিন্তা করি, যে এই স্কাপচার শুধু সাদা কালো একটা জিনিস না, মানে সেখানে কিছু রঙের ব্যবহার যদি করা যায়, তো আমার পেন্টিংয়ের মধ্যে সেই রঙগুলো ব্যবহারের চেষ্টা করেছি। আর পেন্টিংয়ের আমার আমি আর মুক্তি এখানে স্কাপচারের শিলা আছে সিয়ামিক্সে, ম্যাক্সিমামই পেইন্টার, তো তাদের দ্বারা আমি ইন্সপায়ার্ড। ওরা যখন এত পেন্টিং করে আছে আমিও একটু চেষ্টা করি। পেন্টিং একদম 2006-এ আমি এথেনা গ্যালারিতে প্রথম ওয়ার্কশপ করি শাকোর সাথে, সেটা আমার শাকোর মেম্বাররা ওনারাও সবাই পেন্টার, আমি শুধু স্কাপচার, তো সব জায়গায় আমি স্কাপচারই দিই, কিন্তু ওবার সবাই বললো যে না তুমি একটু করো। সেই ওয়ার্কশপটা আমার খুব কাজে লেগেছিলো, কিন্তু আমি পেন্টিংটা কন্টিনিউ করিনি। আমার বন্ধুদের সাথে আমি যখন একসাথে চলতে শুরু করেছি তখনই আমার এই সাহস আর কি পেন্টিং করার, এই আর কি। আর আরেকটু বলি যে আমার বন্ধু, আমি হয়তো আমি বা রেবেকা সুলতানা মলি দীর্ঘদিন মানে ওদের থেকে কিছুটা আগে কাজটা শুরু করেছি, কিন্তু এখন ওরা অনেক আগিয়ে, মানে তারা রেগুলার কাজের সাথে সম্পৃক্ত, মানে এই কয় বছরে এটা আমি আমার একটু আমার যেটা মনে হয় মানে ওদের কাজের ডেভেলপমেন্টটা খুব চোখে পড়ার মতো, কারণ আমার পরিচিত অনেকেই যে আচ্ছা ও সলো করতে পারে, আমাকেই অনেকে বলেছে যে ওদেরকে বলো সলো করতে, আমার বন্ধুদের অনেককে, তো সেটা আমার ভালো লেগেছে যে ওদের স্টার্টিং অনেক কিছুটা দেরিতে হলেও এই 3-4 বছরে ওরা অনেক ডেভেলপ করে ফেলেছে। সবার কাজের একটা নিজস্ব যে স্টাইল, যে এটা মণিদীপার কাজ, আচ্ছা দেখলে বোঝা যায় এটা মণিদীপা, বাপ্পি তার কাজের একটা স্টাইল ফর্ম করেছে, তারপরে কান্তা, সবার নিজস্বতা আমার মনে হয় সৃষ্টি হয়েছে। শাইলার কাজ মানে আলাদা আলাদা, আমরা একসাথে কাজ করি কিন্তু আসলে কে মানে প্রভাবিত একজন আরেকজনকে দিয়ে সেটা কিছুটা হতে পারি, কিন্তু কাজ সবার কাজই মনে হয় আলাদা, আমার এটা মনে হচ্ছে। আর আমাদের কালার্স গ্রুপ, এটা এটা আমাদের আনন্দ উচ্ছলতা সব কিছু প্রকাশের একটা জায়গা, এখানে শুধু ছবি আঁকা না, আড্ডাটা অনেক হেলদি আড্ডা আমাদের। আমি মনে করি একটা বয়সে যে এই আড্ডাটা খুব প্রয়োজন, বন্ধুদের সাহচর্য, তো আমার বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর মিঠু ভাই এবং দ্বীপ গ্যালারিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মিঠু ভাই আমাদের কিউরেটিং করেছেন, ওনার অনেক ব্যস্ততার মাঝে উনি সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ মিঠু ভাই এবং দ্বীপ গ্যালারির সবার প্রতি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তো আসলে কিছুই বলতে পারবো বলে মনে হচ্ছে না, তবে সব কিছুই তো শুনে ফেলছেন, এখন আর কিছু নাই বলার। তবে আমি ময়মনসিংয়ের মেয়ে, ছোটোবেলায় ময়মনসিংয়ের জয়নুল আবেদিন সংগ্রহশালায় যেতাম, মানে ছোটোবেলা থেকে একটা ছবি আঁকার প্রতি একটা অন্যরকম ইচ্ছা ছিল, বিশেষ করে জয়নুল আবেদিন সংগ্রহশালায় যখন ঘুরতাম ওনার কাজগুলো দেখে বেশি ইন্সপায়ার্ড হতাম সবসময়, কিন্তু এত সুন্দর কাজ তো আর কখনও করতেও পারি নাই, তবে সেই চিন্তা করেই চারুকলায় ভর্তি হওয়া। আমি পরবর্তীতে অবশ্য সিরামিক্স থেকে পাশ করেছি, কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো অনেক আগে, মানে 93-তে আমার বিয়ে হয়েছে, তো ওদের থেকে আরও অনেক আগেই সব কিছু শেষ, যার কারণে আমার গ্যাপ ছিল অনেক। তারপরবর্তীতে ওদের সাথে আমার আবার যোগাযোগ হলো, ওরা আমাকে বললাম, ওদেরকে একটু অনুরোধই করলাম যে আমাকেও রাখিস একটু সাথে, তো ওরা আমাকে যে নিছে ওইটাই মনে হয় আমার জন্য ধন্য। হ্যাঁ, এগুলো রিসেন্ট কাজ, এটা এখন আমি টেরাকোটা করি, আমি সব ধরনের কাজ
একটা মজার ব্যাপার যে আমার বোন সে ডাক্তার, সে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট কি তুই, তো ওইটা যে একটা দুঃখ আমি কাউকে বলতে পারবো না। এবং আমার ব্যাপারটা ছিল আরও কঠিন যে আমার বিয়ের পর আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, যার কারণে আমি মানে বাচ্চা নিয়ে কীভাবে কী করবো কিছুই করতে পারি নাই, আমার মানে অনেক সমস্যা ছিল। তো এখন বাচ্চারা বড় হয়ে গেছে, জি হ্যাঁ না আমার কিছুই নাই, কিন্তু আমি মাটি আনি। তবে মজার ব্যাপার আমি এবার বাসা চেঞ্জ করলাম, তো মানুষ তো যে যারা ফেরুলা যে বাসা যারা চেঞ্জ করে তো ওরা তো বলে কি আপা অনেক কিছু জীবনে বাসা বদলেছি মাটি বদলাই নাই, তো আমি বলছি কিচ্ছু করার নাই আমার মাটি নিতে হবে, এটা আমার ফার্স্ট মানে মাটি আমার প্রায়োরিটি সবচেয়ে বেশি, সুতরাং মাটি বস্তায় ভরে ভরে মাটি আনছি আমি এক বাসা থেকে আরেক বাসায়। তো আমি এখন মাটি দিয়ে কাজ করি, এবং এবার আমি আসলে কাজ তেমন করি নাই করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ তাআলা কালার যদি সাথে থাকে আর অন্য সব শিল্পীরা যদি আমাকে সদয় হয় করার চেষ্টা করব। অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার তার ভুল প্রফেশনে ছিল বলে পরে ঘোষণা দিয়ে আর্টের মধ্যে চলে। তাহলে জোসেফ গয়েস একজন যিনি পাইলট ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিখ্যাত কতখানি মানে সার্চ দিলেই গুগল সার্চে যথেষ্ট। তো আর ফ্রান্সিস বেকন যিনি যার ফিগার দেখলে মনে হবে যে উনি 48 পার, উনি মোটেও 48 নয়, ওনার বাবা জোর করে লন্ডনে ওনাকে ডাক্তারি পড়ান। এবং বেকনের মধ্যে যেসব ডাক্তারি রেফারেন্সগুলি আছে আসলে ওই তার ওই ডাক্তারি বিদ্যার থেকে আসছে। তো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক ক্রেডিটস আছে, হ্যাঁ মানে অনেকে অনেক কিছু ছিল। এবং যেটা প্রণিধানযোগ্য সেটা হচ্ছে 40 বছর বয়সে শুরু করে ওনারা জগৎ বিখ্যাত হয়। তো বলে ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা অনেক সময় আসলে অনেকে যেমন বাউলরা বলে যে গলাটা খোলেই হচ্ছে গিয়ে 40 বছর বয়সে। আচ্ছা গলার যে কাজ সেটা আসতে আমি বলতে পারি কথা, আপনি হচ্ছেন আমাদের সবচেয়ে প্রধান বক্তা, আপনি যদি প্রথমে শুরু করতে চান। আমি একটু বলতে চাচ্ছি এই কারণে যেটা আমার চমৎকার লাগছে যে পুরো জিনিসটা তুমি কিউরেটিং করছো মানে পুরো এক্সিবিশনটা, সুতরাং কিউরেটিংয়ের ব্যাপারে আমার আসলে অনেক জানার আগ্রহ মানে তুমি কীভাবে এই এক্সিবিশনটা কিউরেটিং করলা এটা আপনার। কিন্তু লাস্ট প্রশ্নটা আমি আগে শুনতে চাচ্ছি এই কারণে তাহলে অনেক জিনিসগুলি আসলে বুঝতে সুবিধা হবে এটা আমার দিক থেকে। হ্যাঁ হ্যাঁ না কিন্তু তুমি যদি এখন যেমন একটা 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 ইয়ে নিয়ে আমার একটু প্রশ্ন আসছে, যেমন তুমি ডিজাইন নিয়ে একটা বলছিলা যে ডিজাইনটা এখন নতুনভাবে আসছে, আসলে ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে এটা যদি আমরা ঠিক আমাদের একদম খুব বাস্তবতার থেকেই যদি দেখি তাহলে হাশেম খান কায়েম চৌধুরীরা তো ডিজাইন নিয়ে আর্ট করছে তাই না, ডিজাইনটা বড় বড়ই ছিল না 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 কিন্তু ওদের প্যাটার্ন আমি বলছি ডেফিনেটলি ওরা ওইখান থেকে বেরিয়ে এসে ডিজাইনটাকে রেখে এবং নিজের ডিজাইনের মতো করতে পেরেছে। হ্যাঁ সেটা ঠিক আছে এটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি জানতে চাচ্ছি কিউরিটিংয়ের জায়গার থেকে ওই জায়গাটা থেকে তুমি একটু বলো যেভাবে হয় আর কি, সে খুবই ইনফরমালি হয়, কোনো ফর্মাল কিউরেশনের যে ধরন যে আর্টিস্টের সাথে বহুদিন ধরে কাজ করে যে কিউরেশনটা হয় সেটা কিন্তু বাংলাদেশে হয় না, খুব কম হয়। হ্যাঁ চেরি পিক বলে না যে পট করে কিছু জিনিস পিক করলাম, পিক করে তারপর এক্সিবিশন করলাম, এই চেরি পিকের মধ্যেই থাকতে হয় বাংলাদেশে। এর বাইরে এখনও পর্যন্ত আমার জানা মতে ওইভাবে কিউরেশন হয়নি যে কিউরেশনটা ইয়ে। তবে আমরা যেই সময় করতাম আমরা যেই সময় কিউরেশন শব্দটা জানতাম না এবং নিজেরা খুব কষ্ট করে একটা লেখা লিখতাম কিউরেটোরিয়াল নোট হিসেবে লিখতাম না, সেই সময় আমরা যেটা করতাম যে 2-3 বছর যা এই যে কালার্স যেভাবে করতেছে 2-3 বছরের কাজ, যে একজনকে বললাম যে তোমার এই দিকটা ভালো, হয়তো বিপুল সাকে নিবো আমরা বললাম যে তোমার পেইন্টিং নিব না, তো আমি তো পেইন্টার বা পেইন্টিং নেবেন না কেন, আমি বললাম যে তোমার যে কাজ হচ্ছে প্রিন্টে এইটা অনেক অ্যাডভান্স কাজ। তো ফলে কিউরেশনের যে কনসেপ্ট সেটা কনসেপ্ট আমরা শেখার আগেই আমার কিউরেশনের অভিজ্ঞতার মধ্যে আমরা ঢুকে গেছি আসলে বেসিক্যালি ওইভাবে, যে অর্গানিক্যালি আমরা যে যে গ্রুপে গ্রুপ ওয়াইজ এক্সিবিশনগুলি করতাম আমরা চাইতাম যে জয়েন্ট গ্যালারিতে ভালো শো। ইনফ্যাক্ট যারা যারা আমাদের ওই সময়কার এক্সিবিশনগুলি দেখেছে যাদের স্মরণে আছে এই ইয়ে বলতে পারবে, নাজিব তারিক বলতে পারবে, এবং নাজিব তারিকরাও ওই গ্রুপ এক্সিবিশনগুলি করতো ওই ধরনের পরপর, তারাই বলতে পারবে যে সেই সময়ে কিউরেটেড শো হয়েছে, কিন্তু আমরা কিউরেশন শব্দটা জানতাম না।
কাজটাও জানতাম চলতো না। যেটা হচ্ছে যেটা মিঠু ভাই যেটা বলছেন যে আসলে কিউরেশনের যে আমরা এখন আসলে আর্টের অনেক শব্দ পশ্চিমা শিল্প চর্চার অনেক শব্দকে আমাদের এখানে ব্যবহার করছি, চর্চা করার চেষ্টা করছি, আমরা সবসময় পশ্চিমা শিল্পচর্চাকেই অনুসরণ করছি বা অনুকরণ করে যাচ্ছি, এবং যেটা হয় অনুকরণ বা অনুসরণ করতে যায় সবসময় একটু পিছিয়ে থাকি এবং সেই পিছিয়েই আছি আমরা, সেটা নিয়ে কোনো ইয়ে সব। আর আমাদের ইনস্টিটিউশনাল বা একাডেমিক প্র্যাকটিসের ভিতরে আসলে ইউরোপের যে ডেভেলপমেন্টগুলি ঘটতে থাকে সেটা দীর্ঘদিন ধরে এক ধরনের অনুপস্থিতি ছিল, হয়তো দেখা গেলো যে 50 বছর 60 বছরের পিছিয়ে ছিল আমাদের। হ্যাঁ, এখন ঢাকা চারুকলার সিলেবাস অনেক কাছাকাছি আসার চেষ্টা করছে, ডেভেলপ করার চেষ্টা করছে, ফলে ইয়ে আছে। আর যেটি মিঠু ভাই বলছিলেন যে চারু জয়নুল গ্যালারিকে যখন জয়নুল গ্যালারি করা হলো, মানে তার আগে ওটা আসলে আসলে ডঙ্কি এবং ইঁদুর এবং তেলাপোকার আশ্রয় কেন্দ্র ছিল, স্টোর ছিল, তখন আমরা ওই যে মিঠু ভাই যেটা বলছিলেন যে আমরা নিজেরা আসলে না বুঝেই এক ধরনের কিউরেশন প্র্যাকটিসের ভিতরে চলে গিয়েছিলাম, এবং সেটা শুধুমাত্র ওই আনো গাজানো ফেলো আমরা বাছি, যেটা তেমন এমনও হয়েছে যে হলের রুমে রুমে গিয়ে কাজ খুঁজে বের করা হয়েছে যে এই কাজটা যাবে এই কাজটা যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন একাডেমিক বা ফর্মাল স্ট্রাকচারে প্র্যাকটিসের দিকে যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করছি, এখনও পুরোপুরি হয়ে ওঠে নাই, যেটা মিঠু ভাই নিজেই বললেন যে মানে একজন আর্টিস্টকে একজন কিউরেটর চুজ করা, তেমন তার সঙ্গে অনেকদিন কাজ করা, তাকে তার তার কাজের বা তার কাজের স্ট্রেংথটাকে খুঁজে বের করে তাকে সেদিকে গাইড করা, এটি এখনও হয়নি। আমাদের প্রচুর আর্টিস্ট আছে, মানে অধিকাংশ আর্টিস্টকে যদি এই কথাটা বলাই হয় সে উল্টো হচ্ছে শিল্পের স্বাধীনতা রণেশ দাশগুপ্ত বইটা ধরায় দিবে মিঠু ভাইকে আর কি, মানে সিচুয়েশন হচ্ছে এই আর কি। তো আমার মনে হয় যে তৌফিক ভাই এরপরও কিছু বলার আছে। হ্যাঁ, বলবে না, আমি আসলে মুস্তফা জামানকে ওর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম প্রথমত যে আসাম, আমি না 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 আমি একটু বলে নেই কথাটা বলে নেই, তুমি যে কথা বলতে আমি কথাটা প্রশ্নটা কিন্তু শেষ করে নেই না। আমার কাছে হলো যে অর্থনীতি এবং আমাদের দেশে যে বাস্তবতা সেখানে আসে কিউরেটিংটা শব্দগতভাবে তৈরি হয়েছে এবং চলে আসছে, কিন্তু আসলে কিন্তু অবস্থানটা তৈরি হয়নি এখন সত্যিকার অর্থে। আমি যেটা বুঝি যে একজনের সাথে শেয়ারিং করার প্রশ্ন আসে যখন আমি একটা এক্সিবিশন করতে যাচ্ছি, সেই জায়গা থেকে মোস্তফা জামানের সাথে গ্রুপ সম্ভবত কালার্স না এই গ্রুপটা শেয়ার করেছে এবং ডিসপ্লের ব্যাপার ইত্যাদি সমস্ত কিছু ব্যাপারটা নিয়েই শেয়ারিংটা হয়েছে। এটা সত্যিকার অর্থে কিউরেটিং বলা যাবে না, আমি ওই ক্ষেত্রে বলছি, আমি জানি না মুস্তফা জামান হাতে এই ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু সত্যিকার বাস্তবতার জায়গা থেকে এটা কিউরেটিং না। হ্যাঁ, সেই জায়গার থেকে আমি বলবো যে সত্যিকার চমৎকার লাগছে যে সুন্দরভাবে শেয়ারিং করছে মুস্তফা জামানের সাথে, আমার চমৎকার একটা উপস্থাপনার মধ্য দিয়ে আমরা একটা এক্সিবিশন দেখতে পাচ্ছি, এই জায়গা এটা বলে শেষ করতে পারি মনে হয় না। যেটা হচ্ছে যে আমি জাস্ট লেট মি ফিনিশ সেটা হচ্ছে যে আসলে কিউরেটিং শব্দটা আপনি যেখানে আসলে সীমাবদ্ধ করতে যাচ্ছেন বা মিঠু ভাই করতে চাইলো এই জায়গাটায় মনে হয় যে এতখানি সীমাবদ্ধ নয়, কারণটা হচ্ছে কিউরেটিং ব্যাপারটি হচ্ছে বেছে তোলা থেকে প্রদর্শন করা থেকে সংরক্ষণ, অনেক বিষয় এটার অন্তর্ভুক্ত। ফলে ওই মিঠু ভাই বলেছেন তার ইয়েতে যে কিউরেটিংয়ের আসলে যদি খুব আলাদা মানে খুব চট করে বলি তাহলে কিউরেটিং আসলে দুই ভাগে, একটা হচ্ছে যে যেমন ওই যে আর্টিস্টের সঙ্গে মিলে বসে কাজ করে তার বেস্টটাকে বের করে আনা, আবার হচ্ছে যে তার যে কাজ আছে সেগুলি থেকে একটা বাছাই করে বেস্টটাকে উপস্থাপন করা, দুটোই আসলে কিউরেটিংয়ের পদ্ধতি। তো যেহেতু কন্টেম্পোরারি ইউরোপিয়ান আর্টে ইনস্টলেশন পারফরমেন্স এরকম বহু রকম উপস্থাপনার কৌশল কাজ করছে এবং ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিশেষত সারফেস বা ওয়াল হ্যাংস ইয়েতের ক্ষেত্রেও বহু রকম ভিজুয়াল ইয়ে কাজ করছে, তো এখন সেখানে অনুসরণের ক্ষেত্রে এই দ্বিতীয় ধারাটা কি আসলে, এবং কিউরেটরদেরকেও একটি প্রফেশনাল স্পেস ক্রিয়েটের প্রশ্ন এটা আসলে দ্বিতীয়টা কি, অর্থাৎ যে আর্টিস্টের সঙ্গে মিলে কিউরেটররা
একটা কাজ করছেন, এটা এই প্র্যাকটিসটা অনেক অনেক বেশি বেড়েছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে ওই কাজ হয়ে গেছে সেখান থেকে বাছাই করে একটা উপস্থাপন দেয়া, এটা কিউরেটিংয়ের বাইরে চলে গেছে। আমি স্কোপের ব্যাপারে আরেকটু কথা বলি। স্কোপ কিরকম আমি বলি যে সৌদি আরবে একজন কবি গতবার কিউরেট করলো ইয়েতে, সৌদি আরবের প্রথম কিউরেটেড শো হলো ইয়েতে, কি বলে যে ভেনিস বিয়েনালে। আমরা নিজেদের কিউরেটর দিয়ে করতে পারি না, কিন্তু সৌদি আরব করতে পারছে। ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আর কি। তো সেখানে একজন কবি এরকম একটা কাজ নিয়ে গেছিলেন, তিনজন না চারজনের কাজ। সেখানে একটা লোক শুধু পাথর কোরায়, একজন বৃদ্ধ লোক পাথর কোরায়, হচ্ছে গিয়ে নদীর পাড়ে যেসব নদীগুলি শুকিয়ে যাচ্ছে সেই নদীর সাথে রিলেটেড পাথর। এটা তার একটা প্যাশন এবং অবসেশনও বলা যায়। অবসেসিভলি সে পাথর কুড়ায় এবং পাথরগুলি জমায়, ওটা দিয়ে একটা স্ট্রাকচার করে। এটা তার একটা অর্গ্যানিক ইয়ে। সে জীবনে কোনোদিন ক্লেম করে না যে আমি আর্টিস্ট। কিন্তু ওই কিউরেটর, ওই কবি কিউরেটর, আমি নাম একদমই মনে রাখতে পারি না, তো ওই কবি কিউরেটর সেই প্রজেক্ট হিসেবে সেট করে সেটাকে নিয়ে গেছে ভেনিস বিয়েনালে আর্ট হিসেবে। যে লোকটা এটা করছে সে এটা আর্ট হিসেবে করে নাই, একেবারে অবভিয়াস। সে এটাকে আর্ট হিসেবে করে নাই, সে পাথরগুলি সংগ্রহ করতে চায়। এক ধরনের কি বলবো, জিও অ্যান্থ্রোপো কি কি, মানে যাই যেভাবে বলতে পারেন, সেই ইন্টারেস্টের মধ্যে থেকে এগুলো হচ্ছে। যেভাবে এটাকে দেখাতে চান না কেন, কিউরেটর যতক্ষণ না পর্যন্ত ওইটাকে আর্ট হিসেবে না নিয়ে গেছে, ওইটা আর্ট হিসেবে উনি নিজে ক্লেম করেন নাই। তো কিউরেটরের এইরকম অনেক ওয়াইড কনসেপচুয়াল ইয়েতে আসে, এটা হচ্ছে কনসেপচুয়াল ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে, যেমন আমার সাথে ডায়ানা যেভাবে কাজ করছে, একেবারে ওয়েস্টার্ন, খুবই পরিষ্কার ফরম্যাটের মধ্যে একটা পার্টিকুলার সেট অফ ছোটো ছোটো কাজ দেখে বলছে যে এগুলা কি বড় করতে পারবা কিনা, আচ্ছা এই কাজ কি তোমার আরও আছে কিনা। আমি বেশ কয়েকবার, তিন চারবার এসে, এমনকি বাসায় এসে দেখে গেছে যে এই কাজের ডেভেলপমেন্ট কোথায়, এই কাজের ফেলে দেওয়া জিনিসগুলি কি, এই সমস্ত কাজ থেকে সে শেষমেশ 18-20 ছবি চুজ করছে যেগুলো বড় করতে হয়েছে আমাকে। হ্যাঁ, যেহেতু এগুলা ফটোগ্রাফি এবং ফটোগ্রাফির মধ্যে মধু ছেড়েও যে আমার যে প্রজেক্টটা, যেটা মানে থার্ড ইয়েতে বোধ হয় ছিল, মানে সেকেন্ড ইয়েতে সামিটে সলো প্রজেক্ট হিসেবে ছিল। তো এই যে ওয়েস্টার্ন একেবারে কিউরেটোরিয়াল যে প্রফেশনালিজম, সেটার আওতায় এরকম যে শিল্পীর সাথে 1-1.5 বছর ধরে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে পার্টিকুলার একটা প্রজেক্টকে আবার দাঁড় করানো। যেই প্রজেক্টটা আমি একভাবে করছি এক জায়গায় উপস্থাপনা করে ছোটো ছোটো করে, সেইটাকে উনি বড় করিয়ে ওনার মতো করে একভাবে বললো যে এইভাবে তুমি করতে পারবা কিনা। হ্যাঁ, এবং সেইখানেও আমার স্বাধীনতা ছিল যে আমি কিছু অবজেক্টের মধ্যে ঢুকাই, যেভাবে আমি কাজ করি খালি ইমেজ দিয়ে করি না। ওই অবজেক্টগুলিকে হয়তো ওয়েস্টার্ন কিউরেটর এবং বাংলাদেশে কাজ করতে একটু ভয় পাইছে যে অবজেক্ট ঢুকাবো, আচ্ছা আমাকে একটু দেখাই নিও, আবার ভিডিও একটা ঢুকাবো, আবার ভিডিওটা একটু দেখাই নিও। তো অটোমেটিকভাবে কিউরেটরের তো ওই ভয় তো থাকেই যে পুরো প্রজেক্টটা আবার নষ্ট হয়ে যায় কিনা একটা বাজে একটা অবজেক্ট দিয়ে, আনরিলেটেড একটা অবজেক্ট দিয়ে। তো ফলে কিউরেশন থেকে আমরা আসলে আর্টে আবার ঢুকে যাই। চারুকলায় কোর্সটা হচ্ছে গিয়ে 1960s স্লেডের যে কোর্স ছিল এখনো সেটাই আছে আর কি, এক বিন্দু পর্যন্ত বদলায় নাই একেবারে। আমি কি এখন কথা বলতে পারি একটু? এই নাজিম, তোমার এমনি গলা অনেক কি আছে না, আমি একটু শেষ করি। তো আমি বললাম কেন বলতেছি না কেন বলতেছি প্রপার, না না ওর প্রশ্ন আমি বুঝছি। হ্যাঁ না না, আমি একটু সরি, আমি বলতে চাচ্ছি কি, আজকে কিউরেটিং এর ইয়াটা পোর্শনটা মনে বেশি হয়েছে, পার্সেন্টেজটা আমার মনে এদিকে চলে আসে একটু, কারণ যে কাজগুলি আমরা দেখছি আসলে সেগুলি নিয়ে একটু আলোচনা করি এবং দরকার আছে। তো আমার মানে আমার জায়গাটা থেকে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আসলে। আমি ছোট সবার, এবার আমি মাইকটা নিলাম, হ্যাঁ জোর করে নিলাম, না দিব তৌফিক ভাইকে আমার না বলতে দেওয়ার অনেক অধিকার আছে আমার। হ্যাঁ, অধিকারের জায়গা থেকে সবচেয়ে লাস্টে বলার কথা, তৌফিক ভাই বারবার ঢুকে যাচ্ছে, আপনি সবার শেষে বলবেন বিশেষজ্ঞ মত। আচ্ছা আমি বলি, হ্যাঁ আপনাদের মধ্যে সবচেয়ে বোধহয় অনুজ আমি,
হচ্ছে একটা পক্ষের জায়গাও আছে, সেটা হলো যে ওদের আমি অনেক কাছাকাছি, হ্যাঁ, বয়স এবং সময়। সম্ভবত এই প্যানেলে আমাকে কেন রাখা হলো এটার এটা একটা কারণ, সেটা হচ্ছে যে আমরা ওদের পরপর ব্যাচ আর কি, এক বছর আগে চান্স পেলে ওদের ব্যাচই হতাম আমি। আর আমরা একটা প্যাট্রিয়ার্কির চর্চা করলাম এতক্ষণ, আসলে একটা পুরুষতন্ত্রের ভয়ানক চর্চা করলাম, কারণ হচ্ছে আমার মনে হয় যে এই যে বিষয়ের বাইরে যে আমরা এত আলোচনা করে ফেললাম, এইটাকে এই জায়গা থেকে তারা কিন্তু মানে ব্লেম করতে পারে। হ্যাঁ, এটা খুবই একটা পুরুষতান্ত্রিক আচরণ আমাদের দিক থেকে হয়ে গেছে। আর যেটা হলো যে ওনাদের সম্পর্কে, ওনাদের এই প্রদর্শনীর কারণেই আসলে দ্বীপ গ্যালারিতে আমার প্রথম আসা হলো, এবং দ্বীপ গ্যালারি যেরকম ধরনের একটা সূচনা হয়েছে সেই সূচনাটা অনেক বেশি কন্টেম্পোরারি ট্রেন্ডের সাথে সম্পর্কযুক্ত। তাদের আর্টগুপি বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, তারপর একটা হরাইজন্টাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে 180 ডিগ্রি, আবার দ্বীপ গ্যালারি হচ্ছে একটা ফিজিক্যাল স্পেস। তো সব মিলিয়ে এই যে টার্মগুলো আমরা ব্যবহার করলাম তার মনে হচ্ছে একটা কন্টেম্পোরারি এরিনার মধ্যে আমরা এক্সিস্ট করছি। আর তারপরে যেটা মনে হয় যে একই সাথে রিয়েলিটিটা, সবচেয়ে বড় রিয়েলিটির জায়গাটা হচ্ছে ওইটা আমি ধরে নিলাম একটা ইলিউশন, হ্যাঁ, আমাদের কনটেক্সটে একটা ইলিউশন। এবং এটি হয় যে কোনো কলোনিয়াল হ্যাংওভার থাকা অঞ্চলের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, এবং আমরা সেই ইলিউশনটা কাটানোর চেষ্টা করি নানান ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এবং আবার ঢুকে পড়ি। এই নিয়ে বড় বিতর্ক আছে, যেমন কিউরেটিং একটা ইস্যু, যেটা নিয়ে আমরা এতক্ষণ তর্ক বিতর্ক করলাম, হয়তো বা এই আলোচনার আরেকটা পর্যায়ে যে আবার আমরা এই প্রসঙ্গে ফিরে আসব। আমি এখন আমার বন্ধুবান্ধব বলতেই পারি না, হ্যাঁ, বন্ধুবান্ধবদের পক্ষ নিয়ে একটা কথা বলতে পারি, যেটা তারা যেটা ক্লেইম করছে খুব বিনয়ের সাথে, সেটা হচ্ছে যে 8ই মার্চ উপলক্ষে তারা এই প্রদর্শনীটা শুরু করেছে, সেটা কেবলমাত্র উপলক্ষ। কিন্তু আমার কিন্তু মনে হয়নি, কারণ প্রথম কথা হচ্ছে 8ই মার্চে তারা এই প্রদর্শনী শুরু করেছে, তাদের ক্যাটলগের কালার, তারা সেদিন যে পোশাক পরে প্রদর্শনীটা শুরু করেছিল, তার মানে ব্যাপারটাকে তারা সিরিয়াসলি অ্যাড্রেস করেছে। আর সবচেয়ে বড় অ্যাড্রেসিংয়ের জায়গাটা হচ্ছে যে তাদের দলের মধ্যে কোনো পুরুষ নাই, মানে যদি বলি খুব লিটারেলি জায়গা থেকে এটা একটা খুব, হ্যাঁ, এক ধরনের অ্যাড্রেস, হ্যাঁ আচ্ছা, না না, হ্যাঁ 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 যেটা বলছিলাম যে আমার মনে হয় যে তারা যে অ্যাড্রেস না করলেও কতগুলো ঘটনা ঘটে গেছে, যেটা কমন বিষয় হচ্ছে তারা প্রত্যেকে যে জিনিসটা আসলে স্পষ্ট করে বলেনি আবার স্পষ্ট করে বলেছে, যে তাদের জীবনে একটা কমন জায়গা হচ্ছে তারা ছাত্র অবস্থায় বা শিক্ষার্থী অবস্থায়, আমরা শিক্ষার্থী শব্দটাই ব্যবহার করি, যে শিক্ষার্থী অবস্থায় কি বলে শিল্পের চর্চা শুরু করেছিলেন এবং স্বপ্ন ছিল একজন পেশাদার শিল্পী হিসেবে, যেটা আমাদের ট্র্যাডিশনালি বা টিপিক্যালি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাতে ডিজাইন অনুযায়ী কন্টিনিউ করা। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যেটা ঘটেছে যে স্বামী, সংসার, পরিবার এবং জবস, বিভিন্ন জায়গায় তাদের জবস ইনভলভ হয়েছে, এবং সেখান থেকে ব্যাক করে আবার একেবারে আর্ট ওয়ার্ল্ডের সাথে ইনস্টিটিউশনালি যে কানেকশন তৈরি করা সেটার তারা একটা উদ্যোগ নিয়েছেন। এইটা কিন্তু আমি বলবো যে শুধু নারী শিল্পীদের ক্ষেত্রে না, পুরুষ শিল্পীদের ক্ষেত্রেও কিন্তু এরকম কমন স্টোরি অনেক আছে। কিন্তু তাদের বিশেষত্বের জায়গাটা হলো যে তারা একসাথে
কিটি পার্টি করেছে। হ্যাঁ, আমি এখন ল্যাঙ্গুয়েজের জায়গায় আসি, যে কিটি পার্টি মানে হচ্ছে সব মেয়েরা মিলে একসাথে এক একজন খাবার রান্না টান্না করে নিয়ে আসা, সেইটাতেই শেষ হয়ে যেতে পারতো। হ্যাঁ, এবং কী বলে স্বামী সংসার এসব নিয়ে নানান ধরনের যেসব টিপিক্যাল আলোচনা সেটার মধ্যে দিয়ে শেষ হয়ে যেতে পারতো, হয়নি। এটার জন্য আমরা আসলে তাদেরকে একটা সাধুবাদ জানাতেই পারি, আমরা তাদেরকে একটা ক্ল্যাপস দিতে পারি। এবং এইটা এইটা একটা বড় জায়গা, এবং তা একসাথে হয় আমরা দেখেছি, এবং নারী পুরুষ একত্রেও হচ্ছে, এক্সিবিশন আর করে ছবি আঁকার মধ্যে আর আসে। Not only that, যে হ্যাঁ, তারা আসলে চার চারটা বছর একসাথে কন্টিনিউ করে গেছে, অনেক গ্রুপ ডেভেলপ করেছে, ঢাকা পেইন্টার্স ডেভেলপ করেছে, ঢাকা প্রিন্ট মেকার্স ডেভেলপ করেছে, সময়ের মতো এরকম গ্রুপস ডেভেলপ করেছে। হ্যাঁ, তো তারপর সেই সব গ্রুপসগুলো ইন্টেলেকচুয়ালি অনেক বেশি সাউন্ড ছিল, হ্যাঁ, অনেক ধরনের তাদের ইয়ে ছিল, কী বলে ম্যানিফেস্টো ছিল। হ্যাঁ, সেই সব ম্যানিফেস্টো থাকার পরেও সেগুলো কন্টিনিউ করেনি, তারা কন্টিনিউ করছে এবং খুব সিম্পল জায়গায় দাঁড়িয়ে। এবং আমার মনে হয় যে প্রত্যেকেরই তাদের, আমার অবজারভেশনটা আমি বলি, তারপর হয়তো আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, হ্যাঁ, আপনাদের নিজেদেরও বক্তব্য থাকতে পারে, সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু যার যার যে আমরা যেটা বলি আর্ট হয়ে ওঠার যে জায়গাটায়, যে ডিজাইন আর্ট এসব নিয়ে আমরা যে থিওরিটিক্যাল বিতর্ক করছি সেটা বাদ দেন, প্রত্যেকের যার যার কিন্তু পেশাগত জীবন, যাপিত জীবনের যে এক্সপিরিয়েন্স সেটার রিফ্লেকশনস তাদের কাছে আছে। যেমন ধরেন আমি একদম উদাহরণ দিই, বাপ্পি বাঙাল নামে একটা ফ্যাশন হাউস দীর্ঘদিন কন্টিনিউ করেছে, সে প্রিন্ট মেকিংয়ের স্টুডেন্ট, তার পেইন্টিংয়ের মধ্যে কিন্তু সেটার একটা রিফ্লেকশনস আমি দেখতে পাচ্ছি, তার মেটেরিয়াল হ্যান্ডলিং এবং সেই মেটেরিয়াল অনুযায়ী সে যে কম্পোজিশনস তৈরি করছে। একইভাবে মণিদীপা ছিলেন ডিজাইনের স্টুডেন্ট, ডিজাইন নিয়ে কাজ করেছেন, ফ্যাশন নিয়ে কাজ করেছেন, আমি ভাবছিলাম যে আপনি কান্তা কীভাবে কাজ এই এ জায়গায় আসলেন, কিন্তু আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, ফলে ওই যে নিজের নিজের এক্সপিরিয়েন্সগুলোর কিন্তু একটা রিফ্লেকশনস প্রত্যেকের কাজের মধ্যেই আছে। আর ছোট্ট একটা জায়গায় আমার কথা না বললেই না, সেটা হলো যে এবং এই রিপ্রেজেন্টেশন, এই যে লাইফের রিপ্রেজেন্টেশন, টেরাকোটাতে যারা কাজ করছেন রিলিফ ধরনের কাজ সেগুলোতেও আছে, পেইন্টিংসগুলোতে আলাদা করে বললাম না, পেইন্টারলি এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু যে পেইন্টিংয়ের যে ইনস্টিটিউশনাল এক্সারসাইজ সেইটার যে অভিজ্ঞতা সেটার একটা এক্সপ্রেশন আছে। আর আমি স্কাল্পচারের জায়গা থেকে যদি দুজনকেই বলি, যে এখানে মুক্তি ভৌমিক আছেন এবং ফারজানা ইয়ে আছেন, মিল্কি আছেন, যেটা আসলে কথাটা উঠে গেছিলো, আমরা কানাকানি করছিলাম যে স্কাল্পচারের ক্ষেত্রে কিন্তু এখন এই টিপিক্যাল মেটেরিয়ালের জায়গায় নানান রকম মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, ফলে একেবারে আমাকে যে এই কাস্টিংয়েই কাজ করতে হবে, নট দ্যাট। এখানে আমার এখানে কয়েকজন স্টুডেন্টও বসে আছে আমাদের ডিপার্টমেন্টের, এখন কিন্তু আপনারা নিজেরা ডিপার্টমেন্টের রেগুলার যান, আপনারা অ্যালামনি, ফর্মাল অ্যালামনি, তো ফলে দেখবেন যে প্রচুর মেটেরিয়ালে কাজ করছে ছেলেমেয়েরা, ফলে আমাকে এক্সপ্রেস করা, নিজের অ্যাস্থেটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে এক্সপ্রেস করাটাই হচ্ছে মূল কাজ। ফলে এখন মেটেরিয়ালের ডগমা বা মেটেরিয়ালের ট্র্যাডিশনাল মেটেরিয়ালের মধ্যে রিজিড হয়ে থাকার কোনো দরকার নেই। তা আমার মনে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই চার বছরের যে এক্সারসাইজটা হয়েছে, এতদিন আপনারা কনফিডেন্স বিল্ড করেছেন, এটা আমি আমার জায়গা থেকে বলছি, একটু শিক্ষক সুলভ হয়ে যেতে পারে কথাটা, কিন্তু এখন মনে হয় ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আরও বেশি প্লে করা, আরও বেশি এক্সারসাইজ করার সময়টা আপনাদের এসে গেছে। পরের প্রদর্শনীতে আমরা আসলে আরও অন্য রকম কাজ দেখব, অনেক বেশি আপনাদের পরীক্ষা নিরীক্ষা, আরও বেশি গবেষণা করার মতো, কিন্তু আপনারা নিজেদেরকে একটা কী বলবো, নিজেদেরকে আপনারা আসলে সেই জায়গাটা তৈরি করেছেন, মানে মাটির তলায় জায়গাটা, যে পায়ের তলার যে মাটিটা সেটা তৈরি করেছেন আমার মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলার সুযোগ চাচ্ছি, অত পেয়েছি নিশ্চয়ই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটা তুমি আসো না পার্শ্বে, তার মানে এক পাশে কিউরেটর শিক্ষক, দুজনের মাঝখানে একজন সাধারণ শিল্পী হিসাবে যতটুকু বলার সম্ভব সেটা বলছি। সেটা গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন আমার যে চমৎকার লাগছে সেটা গিয়ে একটা গ্রুপ, মানে সবাই মিলে তারা একটা প্রদর্শন করছে, কিউরেটর তো অবশ্যই তার সহযোগিতার ভিতর ছিল, সেখান থেকে আমার মনে করছে, মনে হচ্ছিলো যে এটা সবার প্রতি সবার একটা রেসপেক্ট আছে, যেটা আমার চমৎকার লাগছে, যেমন সবার কাজের প্রতি সবার একটা রেসপেক্ট, যেটা হয়তো তোমাদের কথায় চলে আসছে। এখানে আসলে আমি যা দেখতেছি কিছু ইমেজ দেখতেছি, তাই না, এবং স্কাল্পচার দেখতেছি, সেটা একটা ইমেজের পার্সপেক্টিভে চলে যায়। সেই জায়গার থেকে আমার সাথে ভালো লাগছে যে এই কাজগুলি যেমন একটু মানে জাস্ট আই লেভেল
আই লেভেল বলে আপনার মানে খুব একটা অভ্যস্ত, তাই না? মানে আই লেভেল থেকে দেখার ব্যাপারে আসলে ডিস্টর্শন অনেকভাবেই হয়, তাই না? অনেক লেভেল থেকেই হয়। কিন্তু যাই হোক, আমরা গ্যালারিতে সাধারণত আই লেভেলই পাই এবং আই লেভেলই থাকি। সেখানে যেভাবে দেখি সেখান থেকে একটু ওর কাজগুলি আমি একটু বার্ডস আই ভিউ থেকে দেখার সুযোগ পেয়েছি, হ্যাঁ, যেটা চমৎকার লেগেছে। এবং যেটা মনে হয়েছে কী জানি কালার্স লাইফ অফ রিফ্লেকশন অফ লাইফ, মানে যেটা সত্যি কথা, মানে মানে মনে হয়েছে যে হচ্ছে জীবনেরই কিছু ইমেজ তুলে ধরা এবং সেটা কালারের ভিতরে চলে আসছে, যেটা আমার পেয়েছি। এবং আরেকটা কাজ আমার টেরাকোটা দেখে মনে হচ্ছিলো যে অ্যাকুরিয়াম সম্ভবত ছিল, যে গোল্ড ফিশ ইত্যাদি। হ্যাঁ, অ্যাকুরিয়াম বলতে আমার আমার মাথায় যেটা কাজ করে একটা অ্যাকুরিয়াম বলতে যেটা বুঝি, মানে সেখান থেকে বেরিয়ে এরকম পোড়া মাটিতে একটা অ্যাকুরিয়াম, হ্যাঁ, জাস্ট দেখানোর যে একটা চিন্তা, এই প্রয়াসটা সত্যি ভালো লাগছে। এবং তার পাশাপাশি যে ও বললো যে ও কী নাম জানি ফারজানা, যে নিজেকে গোলাপ ফুল, নিজেকে না অবশ্যই মানে গোলাপ ফুলকে চিন্তা করতেছে এবং সেই জায়গার থেকে ওর কম্পোজিশন ইত্যাদি সব কিছু মিলেই। এবং পাশাপাশি যে তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারি তো না, অবশ্যই সুযোগ আছে। আর সেখানে আমার তো ডিজাইন অবশ্যই আছে, ডিজাইন ছাড়া আমরা চলতে পারবো না। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আমার মনে হয় যাই না, এটা একটু এটা সেই ক্লাসিক্যাল অথবা আরও আগের থেকে সম্ভবত ডিজাইন ছাড়া মানুষ মানে এই অবস্থা আসে নাই। হ্যাঁ, সুতরাং ডিজাইন শিল্পের সাথে বরাবরই ছিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশীয় কিছু কিছু অবস্থানে আমরা দেখছি অনেক শিক্ষক যারা ডিজাইন পার্সপেক্টিভ নিয়ে তারা ছবি আঁকছেন অথবা তারা প্রচ্ছদ করেছেন, বইয়ের প্রচ্ছদ আমরা এই ধরনের জিনিস দেখেছি, পরে তারা আবার শিল্পী হয়েছে, তাই না? তো তারা আবার তাদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, হ্যাঁ, কনভার্টেড হয়ে গেছে, সেখানে ডিজাইনের অবশ্যই রিফ্লেকশনগুলি থাকবে, পেয়ে থাকি। কিন্তু আমার খুবই ভালো লাগছে যে এটা সেই জায়গার থেকে তোমাদের যে জায়গাটা আমরা দেখছি যে অনেক আলাদাভাবে দেখা গেছে, যেটা বলতে চেয়েছিলো আমাদের কিউরেটর মুস্তফা জামান। এবং সত্যি থ্যাংকস, মানে এরকম একটা চমৎকার জিনিস আমাদের উপস্থাপন করার জন্য এবং দেখার সুযোগ করার জন্য সেই জায়গাটা পেয়েছি। সব কিছু মিললে দ্বীপ 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 সত্যি দ্বীপ, মানে চমৎকার, মানে সুন্দর একটা লোকেশন সব কিছু মিলে। হ্যাঁ, সুন্দর দ্বীপ, শুদ্ধ দ্বীপ সত্যি, এখানে সব কিছু মিলে ভালো লাগছে। তাই এবার, হ্যাঁ, আমি না সাবাকে দেওয়ার আগে সাবার সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, আমি এখন সাবাকে দিচ্ছি এবং কিউরেটিংয়ের ব্যাপারে সম্ভবত সাবা আমি কিছু ইন্টারভিউ শুনেছি, মানে আরও সুযোগ হয়েছে। হ্যাঁ, তো আশা করি তুমি একটু কিছু ছাড়ো না, তোমার ব্যাপারটা একটু বললো। হ্যাঁ, কিন্তু তার আগে আমি খুব সাদামাটাভাবে কি একটা কথা বলতে পারি, সেটা বলতে পারি কিউরেটিংয়ের জায়গাটা, আমি যখন যে ফল যারা বিক্রি করে না তাদেরকে দেখি, বা ফলগুলি কেন বলি, মানে এই কারণে বলি ওইটাকে সমালোচনা আছে, ফলটা খারাপ ভালো এবং ওর বিক্রির ব্যাপার আছে, সব কিছু মিলে ওর ভিতরে একটা কিউরেটিংয়ের কাজ করে। এবং ওই জিনিসটা কিন্তু আমরা আর্ট শিল্পে মানে সম্ভব হচ্ছে না নানা কারণে, কারণ আমরা সমালোচনা তো যাই না ওইভাবে গভীর অর্থে, যাই কি যাই না, যাওয়া সম্ভব হয় না। আর আর বিক্রির ব্যাপারটা ঠিক আসলে একটা সার্কেলের ভিতরে, হ্যাঁ, ওইভাবে আসলে জিনিসগুলো হয় না। আবার সমালোচনা যেটা আসলে স্টাবলিশ করার জিনিসটাকে তুলে ধরা, শিল্পটা আসলে অনেক গভীর, তাই না? সেই জায়গার থেকে মানে মানে আমার মনে জানার ভিতর যে গভীরতা তৈরি হয় এবং সেইখান থেকে শিল্পটার মর্যাদা অথবা শিল্পকে তুলে ধরা, সেই জায়গাটা মানে কিউরেটারের অনেক দায়িত্ব। সেই জায়গাটা কিউরেটার কিউরেটিংয়ের জায়গাটা আসলে সেই জায়গাটা কতটুকু সম্ভব হচ্ছে আমি জানি না। কিউরেটারই একজন আমার কাছে মনে হয় সমালোচক তৈরি করতে পারে, কিউরেটার বায়ার তৈরি করতে পারে, কিউরেটার অনেক কিছু পারে এবং অনেক কিছু তার ক্ষমতা, আমার সেই জন্যই সে কিউরেটার, এটুকু আমার মনে হয়। এখন আমি সবাইকে দিচ্ছি, আশা করি সবাই সুন্দরভাবে বলতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে খুবই আনএক্সপেক্টেড জায়গা থেকে আসলে কথা বলতে আসছি, আর অন্য কী বলবো, আসলে কিউরেশনের জায়গা থেকে বলবো না, আমার মনে হয় আগে যেহেতু যাদের এক্সিবিশন দেখতে আসছি ওনারা একটা অনেকবারই ক্ল্যাপ পাইছে, তো সেই জায়গা থেকে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে যে মানে নর্মালি আমরা মেয়েদের আমাদের পার্সপেক্টিভে যে আমাদের সোসাইটিতে যখন মেয়ে দেখছি এবং আর্টিস্ট দেখছি বা মেয়েদের অন্য প্রফেশনে দেখছি, আর্টিস্ট হিসেবে আসলে ছেলেদেরই আমাদের এখানে যেরকম স্ট্রাগল করতে হয়, মেয়ে হিসেবে কিন্তু স্ট্রাগলটা আরও অনেক বেশি।
কারণ মেয়ে হওয়ার পরেই স্বাভাবিকভাবে বিয়ে হওয়ার পরেই চিন্তা করা হয় যে সংসার করবে, বাচ্চা পালবে বা সংসারে আদার রেসপন্সিবিলিটি পালন করবে। আর্টিস্টের জবটা এত আনসার্টেন এবং এখান থেকে যেহেতু কোনো আপনার কোনো রেভিনিউ নাই, কোনো কিছু সরাসরি, এটা আসলে জব হিসাবে না, প্রফেশন হিসাবে যখন কেউ ডিল করে না ফ্যামিলি থেকেও, তখন এইটা আসলে আমি জানি না কত কয়টা ফ্যামিলি এটাকে তখন ইন্সপিরেশনের জায়গা থেকে দেখে যে সে আসলে ছবি আঁকছে বা সে জাস্ট তার প্যাশনের জন্য কাজটা করছে, এটা কতজন মানুষ সাপোর্ট করে। সো ওই সাপোর্টটা না পেয়েও যারা আসলে এই জায়গাটা অতিক্রম করে তাদের জন্য একটা ক্ল্যাপ মনে হয় এমনিতেই পাওনা থাকে। আর সবচেয়ে আমার কাছে যেটা ভালো লাগছে যে আপুদেরকে তো আগে থেকেই চিনি, তো আপুদের ডিজাইনের মনিয়াপাককে তো অনেকদিন ধরেই দেখছি, মিল্কিয়াপাকেও দেখছি, ইয়াপকেও দেখছি, কয়েকজনকে আমি এখন পার্সোনালি হয়তো এখনও চিনি না, বাট সবাই কম বেশি ডিজাইনের সাথে রিলেটেড। এবং এই যে প্রফেশনকে মানে নিজের প্রফেশনকে বেস করে ওই প্রফেশনের থেকে যে ভালো লাগা, সেই ভালো লাগাটাকে যখন পেইন্টিংয়ে বা তার আর্টওয়ার্কে যে কোনো মিডিয়াতে ট্রান্সফর্ম করতে পারে, ইটস এ কাইন্ড অফ পাওয়ার, যে আদার দেন ওই জায়গাটায় থট প্রসেসে চলে যাওয়া যে আসলে ইন্টেলেকচুয়াল ডায়লগে কী হচ্ছে, আর্ট ওয়ার্ল্ডে এখন কী হচ্ছে, ওই জায়গাটা না দেখে এটা মনে হয় ফার্স্ট একটা আইস ব্রেকিং, যে আইস ব্রেকিংয়ের জায়গাটায় যাওয়া যে নিজের ক্যারিয়ার, নিজের যে স্যার যেরকম বলছিলেন যে যাপিত জীবনের সাথে সম্পর্কিত হওয়া, এখান থেকে কিন্তু আসলে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে বা ডেভেলপ, মানে এটাকে আমি মানে মিন করার ক্ষেত্রে আমি বলছি না, মানে এটা আরও ডেভেলপ করবে, মানে আর্টিস্টের জার্নি তো ইটস এ জার্নি, রাইট, যে আপনি একটা জায়গা থেকে শুরু করবেন আস্তে আস্তে আরেকটা জায়গায় যেয়ে পৌঁছাবেন, তো সেটা একটা জায়গায় পৌঁছাবে, এখন সেটা ইন্টেলেকচুয়াল জায়গায় পৌঁছাবে বা একদম সেরকম হাই আর্টের কোন লেভেলে পৌঁছাবে আসলে জানি না। এইটাই আমাদেরকে মনে হয় আরও বেশি ইন্সপায়ার করে যে আসলে মানে আর্ট প্র্যাকটিসটাতে যে আমরা আসলে কোন জায়গাটায় পৌঁছাবো, হোয়ার ইজ মাই লিমিট আই ডোন্ট নো, যে আর্টে আমি আসলে কী খুঁজি, একজন আর্টিস্ট আসলে ফাইনালি সে কী খুঁজছে সে কিন্তু আসলে জানে না, তার লিমিটটা আসলে কোন জায়গায় সে ব্রেক করবে সে এটাও জানে না, এবং সে চায় প্রতিনিয়ত তার যে মিডিয়াটা যে জায়গায় এস্টাবলিশ আছে সেই জায়গাটা তার থেকে ভাঙবে, ভাঙবে তার থেকে উপরে উঠবে, প্রত্যেকেরই এই উপরে ওঠার একটা স্পৃহা আছে। এবং আপনাদের এই স্পৃহাটা আরও বোঝা যায় যখন চার বছর আপনারা কন্টিনিউ করছেন একটা জিনিস রেগুলার করে আসছেন, যে লেভেলেই হোক সেটা করে আসছেন, এবং আমি বিশ্বাস করবো যে আগের বারের থেকে এবারেরটা আরও ভালোই হয়েছে। আর এইবারের সাথে যুক্ত হয়েছে যেহেতু মিঠু ভাই, উনি যেহেতু এটাতে কিউরেশন নিয়ে আসছে, এর জন্য হয়তো বারবার কিউরেশন কথাটা আসছে, বাট উনি ফার্স্টেই যেটা স্যান্ডার করেছে উনি কিন্তু এটা বলেই দিয়েছে এটা ডিসপ্লে ওরিয়েন্টেড কিউরেশন। সো এটা থিমের জায়গা থেকে বা কিউরেশনের যে আদার আরও অনেকগুলো আসপেক্ট থাকতে পারে বা থাকেও অনেক ক্ষেত্রে, এক একটা কিউরেশন এক এক রকম, অনেক টাইপের নেচার থাকে কিউরেশনে, কখনো কনসেপচুয়ালি একটা জিনিস ধারণা করা হয়, ওই কনসেপচুয়াল ব্রেন স্টর্মিংটা আমি অ্যাজ এ কিউরেটার জানি না এটা আসলে খুব বেশি উচ্চভিলাষী কথা হয়ে যায় কি না, বাট আমি নিজে যখন চারকলায় পেন্টিংয়ে পড়াশোনা করেছি করে আমি সেলফ টট কিউরেটার বলতে পারেন, বা কিউরেটার হয়তো আমি এখনও নিজেকে বলার সাহস পাই না, তো সেই জায়গা থেকে আমি যেটা চিন্তা করি আমার কাছে কেন এটা ইন্টারেস্টিং লাগে, কারণ আমার কাছে মনে হয় এটা আরেক কাইন্ড অফ আর্ট প্র্যাকটিস, এটা আরেকটা ধরনের এক্সারসাইজ যেটাতে আপনি বিগ পিকচারে যে থিমটা চিন্তা করেন করে আপনি একটা পেইন্টিং করেন, জাস্ট আমি ওরকম একটা থিম চিন্তা করে আমি একটা এক্সিবিশন করি, ঠিক ওই থিমটা এক্সপ্লেইন করার জন্যে, ওই থিমটাকে ন্যারেট করার জন্যে আমার যা যা ম্যাটেরিয়াল যা যা কম্পোনেন্ট প্রয়োজন পড়বে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে ঢুকাবো, ওয়েদার ইট ইজ আর্টিস্ট, ওয়েদার ইট ইজ মাই পাবলিকেশন, ওয়েদার ইটস ডিজাইন, এভরিথিং। তো টোটাল ইন জেনারেল এক্সিবিশন অ্যাজ এ ডিজাইন ফ্রম কনসেপ্ট টু আউটকাম ইটস অ্যান আর্ট ওয়ার্ক টু মি, সো দিস ইজ মাই কিউরেশন। এক্সিবিশন মেকিং এর জায়গাটা থাকা, হ্যাঁ এখন যেহেতু আমাদের এখানে আসলে এটা এক্সিবিশন ওরিয়েন্টেড আর্টের সাথে কিউরেশন করা, এখন এটা কিছুদিন ধরে যে এখন অনেকদিন ধরে কাজ করছি ইয়াংদের মাঝে, যখন এখন অনেকদিন ধরে কাজ করছি অনেক ইয়াং স্টুডেন্টদের চিনি বা কাজ করছি ওদের সাথে দেখছি, ওদেরকে ফার্স্টের দিকে হয়তো আমি যেহেতু অনেকদিন কলাকেন্দ্র ওয়াকিল ভাইয়ের সাথেও কাজ করছি, তখন দেখা গেছে আমরা ওইখানেও এক ধরনের প্রমোশন করেছি, আসলে একদম ইয়াং যারা যাদের আসলে বেঙ্গলে চান্স নাই বা অন্য কোনো জায়গায় তাদের দেখানোর চান্স নাই কিন্তু ডিফারেন্ট লেভেলে কাজ করছে, ইন্সপিরেশন দেওয়া, গ্রুমিংয়ের কাজটা ওইখানে হয়,
তো ওই একটা জায়গা আমার মাঝেও কাজ করে, এটা আমার কাছে, আমি পার্সোনালি আমি এই জিনিসটা ফিল করি যখন আমি ইয়াংদের সাথে কথা বলি বা কাজ করছি, থরলি কাজটা দেখছি, দেখতে দেখতে হয়তো আমি নিজেই বুঝি যে আমি সামহাও তাকে গাইড করার ট্রাই করি। আমি জানি না এটা তখন আবার ওভার এম্পাওয়ারিং তার কাছে মনে হয় কি না, থাকে এটা, এখনও আমরা ওই স্ট্রাগলটা নিতে পারি না, আমরা পজিটিভ ক্রিটিসিজম নেওয়ার মতো মেন্টালিটিও আমাদের তৈরি হয় নাই। বাট আমি ওই জিনিসটা অনেককে দেওয়ার ট্রাই করি, কিন্তু এটা হবে কি, মানে এটা তো আমাদের জন্য খুব নিউ, মানে পেশা হিসাবে পজিশন হিসাবে বাংলাদেশে অনেক নিউ একটা ডায়লগ, বাট ইট ওয়াজ এক্সিস্টিং, মানে অনেক আগে থেকে, যে ভাইয়া যেরকম বলছিল যে ফল বিক্রেতা, সেটা ছাড়াও যদি আমি বলি আমাদের যে পূজার, যে পূজার মন্দির যে হতো, মন্দিরের সাইডে যে ইমেজারি, যে ইমেজারিগুলো হতো, এগুলোও কিন্তু প্ল্যান্ড ওয়েতে করা হতো, আর্কিটেকচারের সাথে আর্টের মিশ্রণ, ওইখানেও এক ধরনের কিউরেশন থাকতো। এরকম প্রত্যেকটা পুরাতন, যা আমাদের মানে কালচারেরই অনেকগুলো পুরাতন প্ল্যাটফর্মে গেলেও আমরা দেখবো দেয়ার ওয়াজ সাম সর্ট অফ কিউরেশন, মানে এখন কিউরেশনটাকে আসলে এখন কন্টেম্পোরারি আর্ট কিউরেটারের যে রোল, ওই কিউরেশনের রোলটা হয়তো সেম না, ইটস কোয়াইট ডিফারেন্ট, বাট আপনি ওই যে মিলাইতে পারবেন কিছু কিছু জায়গায়। এখন আমি এই কিউরেশনের এই জিনিসগুলো কই কই রিফ্লেকশন দেখি, আমি একটা বাসায় একটা হোম মেকারকেও আমি কিউরেটার মনে করি, আমি বলতে পারি কেন একজন হোম মেকার সে কী করে, তার বাচ্চাকে গাইড করে, গ্রুমিং করে, বড় করে, বাসার তার আলমারির কাপড় চোপড় থেকে কোন জায়গায় কোনটা থাকবে সে, মানে এই যে একটা মহিলার ছোঁয়া একটা বাসায় ঢুকলে আপনি পান, গৃহিণীর কর্তির একটা ছোঁয়া পান, যে তার তার কনসেপ্ট অনুযায়ী, তার অর্ডার অনুযায়ী, তার ডিজাইন বা অ্যাস্থেটিক, তার ফিলোসফি অনুযায়ী তার ফুল বাসাটা যে সাজানো থাকে, এখানেও কিন্তু এক ধরনের কিউরেশন থাকে। এটা কিউরেশন, ইটস নট এ পজিশন, ইটস নট এ পজিশন, বাট ইটস, এখন আমরা যেটা করতে চাচ্ছি এখন এক্সিবিশনের ক্ষেত্রে বা আর্ট ওয়ার্ল্ডে এসে যে কিউরেশনে করতে চাচ্ছি, এটা আমরা একটা পজিশন হিসেবে ডিমান্ড করছি, কারণ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আর্টিস্টরা আর্ট করার পাশাপাশি সে তো তার থিমের জায়গা থেকে একটা আর্ট করে, একটা আর্টের অনেকগুলো জায়গা থাকে খুলে যাওয়ার, অনেক কিছু বলার। তো আর্ট আর্টিস্ট যখন একটা কাজ করছে, আপনি হয়তো খুবই সেলফ সেন্ট্রিক জায়গা থেকে, চিন্তা থেকে, বা আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি গোলাপ ফুলকে দেখছেন, এটাকে আপনি একটা ইমেজারির জায়গা থেকে আপনি এটার একটা রিলেশন তৈরি করলেন, বাট টোটালি আমি যদি আপনার এই গল্পটা না জানি, না জানি আমার এখানে তো কিছু ইমেজ আছে, তাই না, আমি তো আমি তো আমার মতো কিছু রিড করব। সো আমি যখন রিড করব, আপনার এগুলো প্রত্যেকটার অ্যানথ্রোপোলজিক্যাল কিছু মিনিং আছে, ওই মিনিংগুলোর সাথে যখন রিলেট করব, আমি এটার অন্য একটা মিনিং পেতেই পারি, আমি এটা আরেকটা এক্সিবিশনে আমি ওই মিনিংয়ের সাথেও এটাকে প্লেস করতে পারি। এই যে ব্রডার অ্যাসপেক্টে অনেকগুলো মিনিং খুলে যাওয়া, একটা কাজকে থার্ড আই ভিউ থেকে আরেকটা জায়গায় এক্সপ্লেন করা বা আরেকটা জায়গায় প্লেস করা, এগুলো আসলে কিউরেশনের মধ্যে পড়তে পারে। সো এই কারণে কিন্তু একই আর্টিস্ট দেখা যায় বিভিন্ন বিয়েনালে, বিভিন্ন শোতে, বিভিন্ন কনসেপ্টের আন্ডারে কাজ করছে, বাট আর্টওয়ার্ক কিন্তু একটাই, কীভাবে কীভাবে পড়ে পড়তে পারে। সো আসলে দুইটাই জায়গা, দুইটা প্র্যাকটিসই আর্ট রিলেটেড, মানে আর্টিস্ট এবং কিউরেশনের জার্নিটা অ্যাস্থেটিক্যাল প্রোডাক্ট না, আর্ট আউটকাম নিয়ে, অ্যাস্থেটিক্যাল এবং কনসেপচুয়াল, এখন সেটার মাঝখানে দুজনের মাঝে খুব ভালো একটা বন্ডিং প্রয়োজন। এখন কন্টেম্পোরারি যদি এখন এটা পজিশন হিসেবে চলে আসে, হায়ারার্কি আসবে, আরও অনেক কিছু আসবে, যেটা থেকে আমাদের দেশ এখনো একটু বেঁচে আছে অনেক বেশি, যেমন গ্যালারিস একটা পজিশন, আর্ট প্রমোটার একটা পজিশন, আর্ট রাইটার একটা পজিশন, কিউরেটর একটা পজিশন। কিউরেটর যেটা করে আসলে বেসিক্যালি একজনকে যখন প্রমোট করে তখন এইগুলোর সাথে টোটাল কানেক্ট করে দেয়, সবকিছু করে দেয়। তো এই কিউরেটর হচ্ছে একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে এইটুকু করে যে পটেনশিয়ালিটিটা বুঝে কোন কোন গ্যালারি কার সাথে, কোন গ্যালারিস্টের সাথে কাকে দিয়ে দিবে, কোন আমি নিজেও একজন সেলফ টট আর্টিস্ট, আসলে যা যা আর্ট আর্ট কলেজে শিখছিলাম সেটা আর চর্চা করি না, ফলে আমি আমিও সেলফ টট আর্টিস্ট এবং সেলফ টট কিউরেটর। তো আমি এখন একটু সেলফ টট, আমি আপনাকে ওনার শেষ করবার আপনাকে আপনি দুজনে শিল্পী,
হ্যাঁ তো তো এই যে এই যে কাপলরা কিভাবে স্ট্রাগল করতেছে সেই স্ট্রাগলের মধ্যে কিছুটা আপনি কথা বলতে পারবেন এই স্ট্রাগল নিয়ে এবং দুজনই ভালো শিল্পী ইনফ্যাক্ট আচ্ছা এই আসলে কিনা আমার এই এরা তো কিউরেশন নিয়ে কথা বলতেছে আমি আসলে প্র্যাকটিক্যাল লোক আমি ফিল্ডের মানুষ আমি নিজেকে জাস্ট যোগালি মনে করি জাস্ট যোগালি তো সেই জন্য আমি বলবো যে এখানে যারা প্রথমে আমি যে এটা দিব সেটা হলো যে এরা নিজেরা রিয়েলাইজ করছে যে ছবি আঁকতে হবে বা আঁকতে হবে এটা একটা প্রথম দ্বিতীয়ত এরা খুব গুড স্ট্র্যাটেজি সেটা হলো যে এরা একা আসে নাই একা আসলে হারে যাওয়ার সম্ভাবনা থাকতো এরা গ্রুপে আসছে যেটা হলো এদের মানে একজন আরেকজনকে পার করে নেওয়ার একজন দুর্বল থাকলে আরেকজন সবল এক্সিবিশনগুলো পার হয়ে যায় তো সেই দিক থেকে এরা খুব খুব ভালো ডিসিশন যে এরা নিজেরা গ্রুপ হয়ে আসছে আর এদেরকে আমি সবাইকে চিনি অনেক আগে থেকেই এদের সবারই চেনা আমার মুখ তো এরা এক জীবনে ফাঁকি মারছে এখন এসে রিয়েলাইজ করতেছে তো সেই জন্য না এটা আমার দেখা কথাই বলতেছি যে যে কারা কারা কাজ করতো আমরা দেখতাম এখানে একজন আছে সবাই কাজ করে তো সবাই খুব ভালো আমি এই জন্য সাধুবাদ জানাই যে আসলে আর কিছুদিন পরে এরা ছেলে মেয়ের কথা বাচ্চার কথা বলতেছে সবাই বড় হয়ে গেছে এখন যার যার জগৎ হয়ে গেছে মা কিন্তু একা হয়ে যাবে বাপ যদি অন্য কাজ করে সে তার কাজে থাকবে মা একা হয়ে যায় আউট অফ ফ্রাস্ট্রেশন নানান ফ্রাস্ট্রেশনে মাকে তখন আঁকড়ে ধরে সেই দিক থেকে এটা যদি কন্টিনিউ করে করো তোমরা তাহলে পরে আমি মনে করি পরবর্তীতে শেষ জীবনে যে মানে নিজের একটা কিছু থাকবে যা নিজের কিছু করার কিছু থাকবে আচ্ছা এইটা হলো একটা গুড সাইন যে আমি সবাইকে বলি যে প্রেজেন্ট পজিশনে সামনের কথা চিন্তা করা সামনের চিন্তা করে একটা জিনিস ধরে রাখা ধারণ করা যে যেটা করে করুক কিন্তু অবলম্বন থাকা দরকার প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য আর কাজের কথা এদের কাজের ডেভেলপমেন্ট এইবারের এক্সিবিশনের ডেভেলপমেন্ট অনেক ভালো ভালো মণিদীপার কাজ আমি দেখি ওরা কি চিনি না আমি ওটা দেখছি আমি হয়তো ডিপার্টমেন্টে ওর সঙ্গে কথা হয় না বাট ওকে ওর কাজ আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে ও খুব ভালো কাজ করতেছে একটা জিনিস নিয়ে কাজ করলে যে সেটা আগে বাড়ে সেটা আমি মণিদীপার কথা বলবো যে ও ওই একটা জায়গায় ধরে কাজ করতেছে আমাদের হয়েছে কিনা যে অনেক সময় হয়েছে কিনা যে মাঝখানে গ্যাপ হয়ে গেল হয়েছি না আমরা নানান ডাল ধরার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অনেকের মধ্যে আজকে এটা কালকে এটা পরশু এটা এই যে এটা হলো একটা ব্যাড টেন্ডেন্সি হ্যাঁ তো এইটা তো হয়েছে কিনা যে কোনো সময় যে কোনো ডাল ভুল ডাল ধরে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে তো সেই জন্য আমি বলবো যে কেউ যে যেটা করতেছে সেটা নিয়ে যদি চিন্তা করে এমন কাজ করে যায় তাহলে পরে সার্ট একটা সময় এসে তার টার্গেটে পৌঁছাবে সেই দিক থেকে মানে আমি মণিদীপের কথা বলবো সে যে কাজ করতেছে ভালো আমি কান্তার কাজ দেখে আমি খুবই সারপ্রাইজড এবার আমি খুবই ইমপ্রেসড এবং এই কান্তা যদি এইটাকে আরও মিনিমাইজ করে আরও চিন্তাভাবনা করে কাজ দেয়া হ্যাঁ তাহলে পরে ভালো হবে বড়ো কাজ করতে হবে বিষয়টা তা না কাজ ছোটো অ্যাটম বোমের সাইজ খুব বেশি বড় না বাট এটার ব্যাপ্তি অনেক তো সেই জন্য বলবো যে এটা নিয়ে আরও কাজ করো তারপরে যে কোনার কাজ কার পেন্টিংগুলো তো যে শায়লা ওর কাজগুলো ভালো হয়েছে এখন এসে যে কাজগুলো এই 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 ধরনের কাজ করতে হয়েছি না অনেক কাজ করতে হবে পঞ্চাশটা কাজ করলে পাঁচটা ভালো কাজ পাওয়া যাবে তো এই এই যে এই যে নষ্ট করে নষ্ট করতে হবে নষ্ট হইলে পরেই দেখা যাবে খুব সলিড কাজ আসবে আমি কাজ দুইটা ইদিস ভাইয়ের দোকানে দেখি আমি জিজ্ঞাসা করছি এই কাজগুলো কার ফ্রেম করতে যখন দিছে তো এদিক থেকে সেটাই আর কি যে এই ইসে আছে যেটা মুক্তি মাঝখানে একটু ইদি ছিল এখন সে কাজ করতেছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি মুক্তির যে মুক্তি কাজ করতেছে এবং সে খুব ইন্সপায়ারেশন নিয়ে কাজ করতেছে তার ছোটোবেলার মেমোরিজ হয়তো কাজ করে তার এই ছাগল টাগল নিয়ে কাজ করতেছে আমারও ছাগল একসময় পছন্দ তা আমার ছিল তো এখনও আমি এটা নিয়ে কাজ করতে এগুলো খুব ভালো মিল্কি তো দীর্ঘদিন থেকে লেগে আসছে এখন এইবার আসি দুজনের ক্ষেত্রে যেটা এলো লিমিটেশন দুজন একটা সার্টেন একটা ছকের মধ্যে পড়ে গেছে ডিউক যে কথাটা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হলো কি যে আসলে সে মনোক্রম হয়ে গেছে আমি স্পেশালি মিল্কির কথা বলবো যে মিল্কির কাজ নিয়ে আমি খুব টায়ার্ড তো কারণ একই রকমের কোনো ডেভেলপমেন্ট নাই এই ডিউক যে কথাটা বলছি ঠিক আমি একই কথা ওর একটা সামনে এক্সিবিশন আছে একই কথা আমি বলছি ওই মেটাল আর ওই স্যান্ড কাস্টিং ছাড়াও অনেক জিনিস আছে
যেগুলি দিয়ে কাজ করা যায়, যেগুলির কাজ আসলে পরে চেঞ্জ আসবে কাজে। এখনই সিগনে চেঞ্জ আসলে এখন প্রশ্ন হলো চেঞ্জটা কেন, এখন এই চেঞ্জটা করার জন্য সিগনা যে ইসের যে মিল্কের যে ড্রয়িংগুলি দিয়েছে সেগুলি নিয়ে আমি খুব একটা হ্যাপি না, কারণ কাজের মধ্যে সর্বক্ষণিক থাকতে হবে। আমি বসে আসি মানে যে আমি কাজ করতেছি না তা না, তো কাজের মধ্যে সবসময় কাজ নিয়ে চিন্তা করতে হবে, চিন্তার মধ্যে থাকতে হবে। এই চিন্তার মধ্যে থাকা এবং কাগজ কলম নিয়ে ড্রয়িংয়ের পার্টটা আছে, যারা স্কাল্পচারাল কাজ করে তাদের ড্রয়িংটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ড্রয়িংটা যদি না থাকে তাহলে পরে হয়েছে কি না পরবর্তীতে হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আমি বলতেছি যে প্র্যাকটিক্যালি তো আমি যেন সার্বক্ষণিক খুঁজতে থাকা, এই খুঁজতে খুঁজতেই পাওয়া যায়। আর এখানে যেটা খোঁজের কথা বলতেছিল, খোঁজ আসলে খোঁজাটা খুঁজতে যাওয়াটা ভুল, ধরতে যায় আমরা যখন ধরতে চাই ধরে রাখতে চাই সে বেশি ছুটে যায়, অতএব ছাড়া জিনিস খুব ভালো থাকে। তো ওই খুঁজতে গেলে হারায় যেতে হয়, হারায় গেলে পরে কিছু পাওয়া যায়। তো কাজ করতে গেলে আসলে সিনে কাজের মধ্যে হারায় যেতে হবে, যদি কেউ হারায় যেতে পারে সে আবার আরেকটা জিনিস পাবে। অনেকে বলে যে কাজ চেঞ্জ করতে হবে, একই কাজ করতেছে চেঞ্জ হয় না কেন, চেঞ্জ আসলে করা যায় না, চেঞ্জ আসলে করা সম্ভব না, আসলে চেঞ্জ হয়ে যায় মানুষের মধ্যে। প্রত্যেকের ভিতরে একটা মেমোরিতে হয়তো একটা ই থাকে, সাইকেল থাকে, যে সাইকেলগুলি আসলে শেষ না হওয়া পর্যন্ত, যেটা মনির স্যারের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, আমি একটা ল্যান্ডস্কেপ কাজ করতাম, তো স্যারকে বললাম যে স্যার আমি তো খুব সবাই দেখি এটা নিয়ে ই করে, তো স্যার বলতেছে দেখো এইগুলি আসলে তুমি ছাড়তে চাইলে ছাড়তে পারবো না, তোমার সাইকেলের মধ্যে আছে এগুলো, এইগুলো যতদিন বের না হয়ে যাবে ততদিন তুমি নতুন জিনিস পাবো না। তো সেই জন্য বলি যে এই যে খোঁজা বা সবসময় কাজের মধ্যে লেগে থাকা সার্বক্ষণিক, আরেকটা জিনিস হলো যে সমস্যা সবারই আছে, এটা মেয়েদের যেমন সমস্যা আছে ছেলেদেরও সমস্যা আছে, সবাই আমরা সমস্যার মধ্যেই আছি। আর্টিস্ট মানে হলো কি, আমি সবসময় বলি যে আর্টিস্ট হলো যায় না শুনে বিষ পান করা। এখন প্রশ্ন হলো যে বিষ পান করাটা করা যার মনের জোর আছে সে সেই বিষটাকে হজম করতে পারে, আর এই বিষ যে হজম করতে পারে সেই শুধু পার হবে, সবাই পার হবে না। তো এটা পার হতে হইলে পরে এই সমস্যা থাকবেই, এটাকে অজুহাত হিসেবে দাঁড় করারটাকে আমি মোটেই যুক্তিযুক্ত মনে করি না, এটাকে আমি যুক্তি হিসাবে নিতে রাজি না, এইটাকে এই এই প্রবলেমের মধ্যে কাজ করতে হবে। আমাদের এটি প্রবলেম, আমাদের ছোট জায়গা, এই মানে ছোট স্পেসের মধ্যে আমাদের কাজ করতে হবে। আমি আমার অভিজ্ঞতা বলি, আমার ছবির চাইতে ঘরের সাইজ ছোট ছিল, সেই ছবি আমি বাইরে নিয়ে যেতাম দেখতাম আমার ভিতরে নিয়ে কাজ করছে। বিষয়টা শিখলে যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে কাজ হবে, এই অজুহাত দিয়ে কোনো লাভ নাই। তো সেই জন্য বলি যে আমার এটা আমি প্র্যাকটিক্যালি কথা বলতেছি সবারই, যে প্র্যাকটিক্যালি আমাদেরকে ফিল্ডে থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, এই কাজ না হলে পরে আর কাজের ডেভেলপমেন্ট হবে না। আসলে সিনা যে আমরা অনেকেই অনেক কথা বলতেছি তোমাদেরকে, আমার একটা কথা হলো আমাদের কথা ভাই কানে নিও না তোমরা, এই কথাগুলি ভুলে যাও, এটা ভুলে যায় আসলে তোমার তোমার হার্ট কি বলতেছে, ব্রেন এবং লজিক তোমার এই দুইটার কথা শোনো, নিজের কথা শোনো। প্রত্যেকের মধ্যে আর্ট আছে, প্রত্যেকের ভিতরেই আর্ট আছে, অতএব সেই আর্টটাকে জাগায় তোলো। আমি বললাম আর তুমি ঝাঁপায় পড়লা, এটা মোটেই গুড ডিসিশন না। অতএব নিজের যে নিজের ভিতরে যে ছবিটা আছে সেই ছবিটা বাইর করার চেষ্টা করো, চেষ্টা করতে হবে না, সেই জিনিসটা নিয়ে চর্চার মধ্যে থাকলেই ওটা এমনি বেরোয় আসবে। এক সময় হয়েছে কিনা কাজ করতে 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 দেখা যাবে যে ভালো কাজ এমনি আসে না, হুট করে আসে। ভালো কাজের জন্য অনেকে বলে যে তা না, ভালো কাজ আসে, এটা হলো ফ্লিকিং মোমেন্ট। এই ফ্লিকিং মোমেন্টটাকে যখন মানুষ আর্টিস্ট ধরতে পারে, আমি কাজ করতেছি করতেছি লজিক এবং ইমোশন দুইটা যখনই আমার শর্ট করে জয়েন্ট হয়েছে ওই মুহূর্তে সেকেন্ডের মধ্যে ম্যাটার অফ সেকেন্ডে কিন্তু কাজ শেষ, কাজ কিন্তু হয়ে গেছে, তো তার জন্য আমাকে এক বছর বসে থাকতে হয় নাকি। তো হ্যাঁ, ফ্লিকিং মোমেন্টটা আমার এমনি আসে নাই, সব সার্বক্ষণিক চর্চায় এই মোমেন্টগুলো আসে, এবং সেই মোমেন্টগুলোকে ধরতে হবে। সেই মোমেন্টগুলো ধরার জন্য কতগুলি ক্রাইটেরিয়া দরকার, যোগ্যতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, যেটা মেন্টাল স্কিল ফিজিক্যাল স্কিল সবই থাকতে হবে, ডিসিশন মেকিংয়ের ই থাকতে হবে, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। ছবি বা স্কাপচার খুব ইম্পর্টেন্ট থিং, ধরা এবং ছাড়া এই জিনিসগুলি আয়ত্ত করা, এগুলি কিন্তু এমনি হবে না। এই এই জিনিসগুলি আমরা
ক্লাস নিয়েও করানো যাবে না, ধরা ছাড়া হলো বোধের ব্যাপার, এই বোধ কিন্তু প্র্যাকটিস ছাড়া আসবে না। এই বোধ যখন আসবে কাউরে কিছু বলতে হবে না, সব এমনিই হবে, কীভাবে হবে কেউ জানে না, হইতে থাকবে। তো সেই জন্য বলি তোমরা প্র্যাকটিসে ঢুকছো, প্র্যাকটিসে থাকো, মানে বড় কিছু করার দরকার নেই, যা করতেছে সেটাই করো, এক সময় চিন্তা করো কাজ দিয়ে, কাজকে টাইম দেওয়ার, কাজকে যদি রেসপেক্ট করো কাজ তোমাকে কিছু দিবে, আর না হলে পরে দিবে না কিছু। তো এই আর কি উপদেশ। অত্যন্ত ধন্যবাদ প্যানেলিস্টদের। আর আমরা ফ্লোর ওপেন করে দিই, আর এখানে একজন ভাই আছে, একটু যদি, হ্যাঁ একটু যদি না, আমি ওয়াদুদ রহমান, আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে এই জায়গায় তো আটজন আর্টিস্ট ছিল, তো আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি চারটা করে আর্ট ওয়ার্ক ধরি, চারটা 32টা আর্ট ওয়ার্ক আছে টোটাল, তো এই স্পেসে এটার কিউরেটিং করতে যায়, আপনার নিজের অভিজ্ঞতাটা কী, যে আপনি কীরকম ডিমেরিটস, যে মানে আপনার সেই কষ্টটা কোন জায়গায়, এটা একটা মানে আমাদের গ্যালারিগুলো ভাড়া, হ্যাঁ এটা একটা জানার বিষয় আমার। এই সাথে তৌফিক ভাইয়ের কাছে আমার জানার যেটা ছিল, যে স্কাল্পচার ব্যাপারে উনি বলছিলেন যে বার্সাই ভিউতে দেখলাম, তো আমার কথা হচ্ছে যে যখন স্কাল্পচার বা বিভিন্ন আর্ট ওয়ার্ক আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি, এটার কোনো থাম রুল আছে কি না, যেমন এই এই এইটা এই আর্টটা আমি কোন ভিউতে দেখবো, আমি সাধারণ দর্শক হিসাবে, আমি আর্ট কলেজে পড়ি না, বাট আমি অনেক ছবি দেখি, দেশ বিদেশে এক্সিবিশনে যাই, মিউজিয়াম দেখতে যাই, হ্যাঁ তো আমার এটা এটার কোনো থাম রুল আছে কি না, যে এই এই এইরকম এই সাইজের যদি স্কাল্পচার হয় সেটা এই হাইটে রাখা উচিত, সেটা এই অ্যাঙ্গেলে দেখতে হবে, ইভেন ছবির ব্যাপারেও বড় সাইজের এই ওয়াল হলে এতটা ছবি হ্যাং করানো যেতে পারে, মানে কত দূরত্ব দেখতে হবে, এই কোনো গ্রামার আছে কি না, দর্শক হিসেবে এটা আমার জানার খুব ইচ্ছা। যে উত্তর সেটা হচ্ছে যে, যেমন এই যে মণিদীপার দুই টাইপ অফ কাজ ছিল, একটা একটু ওয়ার্ম কালারের কাজ ছিল, সিরিজ ছিল, আর এটা হচ্ছে গ্রিন। তো প্রথমে ডিসাইড করলাম যে যদি আমরা লম্বায় থাকি, ওয়ার্ম কালারে থাকি, তাহলে এরকম দাঁড়াচ্ছে ডিসপ্লেটা। তারপরে ভাবলাম যে আসলে স্ট্রেংথটা কোথায়, একজন শিল্পীর তে তো হাজির করছি সামনে, ওই স্ট্রেংথটা ভেবে, ওই শক্তিটা ভেবে, তারপর ভাবলাম যে না, ল্যান্ডস্কেপ যেগুলো আছে সেগুলো বোধহয় বেটার হবে আর কি সামনে নিয়ে আসা। তো ওইভাবে আর কি ডিসিশনগুলি নেওয়া হয় আর কি, বেসিক্যালি যে এক হচ্ছে স্পেস, এটা লিমিটেড স্পেস, যে চারটার বেশি দেওয়া যাবে না, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে এটা তো এমন কোনো এক্সিবিশন না যেখানে থিমেটিক্যালি কোনো কনসিস্টেন্সি থাকবে, আসলে এক একজনের এক এক টাইপ অফ কাজ, এবং সেগুলো যদি একটু হলেও মেলে আর কি, যেমন ইয়ের ফিগারেটিভ কাজ ছিল, কী বলে আমাদের বাপ্পি, তো এই যে ফিগারেটিভ কাজ ওটা বাদ দিলাম এই জন্য যে বাকিদের যে প্যাটার্ন, বাকিদের যে ধরন, এর মধ্যে স্কাল্পচার ফিগারেটিভ হলে কোনো অসুবিধা হবে না, এটা একটা অবজেক্ট, অবজেক্টের একটা আলাদা উপস্থিতি। তো আমার কাছে মনে হলো যে এক হচ্ছে দুইভাবেই ভাবলাম, এক হচ্ছে ফিগারগুলি হচ্ছে অন্যর সাথে ক্ল্যাশ করবে, আরেক হচ্ছে যে বাপ্পির যে স্ট্রেংথের জায়গা এই প্যাটার্নের মধ্যেই ভালো, এবং যে কালার, যে ইমপ্রেশন, এবং এই যে টু ডিমেনশনালিটি, এইটার মধ্যে থাকা বোধহয় ভালো আর কি। তো ডিসিশন ভুলও হতে পারে আমার, মানে বেসিক্যালি, কিন্তু পরে দেখা গেলো যে যখন ডিসপ্লের দিন আমি ছিলাম না, ডিসপ্লে হলো পরে এই যে ছোটো ছোটো কাজ একসাথে যে একটা প্যাটার্নের মধ্যে আছে আর কি, এটা সুন্দর, মানে এটা ওয়ার্ক করে আর কি। তো ওই ওয়ার্ক করাটাই আসলে প্রথমে ভাবতে হয়, খুব বড় চিন্তা না যে বিশাল আর্টের একটা শো হচ্ছে, ওইভাবে আসলে ভাবা হয় না বেসিক্যালি। হ্যাঁ যাক, আমার আবার বলার একটা সুযোগ হলো। আচ্ছা যা, যেটা আমার মনে হয়েছে যে এটা চমৎকার প্রশ্ন, মানে গ্যালারিতে আসলে বেসিক্যালি আমরা যেটা ইউজ টু আসলে দেখে, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আই লেভেল একটা খুব মানে মানে এটা কী বলা যায়, এটা এই শব্দটা বেশ প্রচলিত শব্দ, তো কিন্তু এটার বাইরেও আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আই লেভেল বাইরেও ভেরিয়েশন থাকতে পারে, হ্যাঁ হতে পারে, ডিপেন্ড করে এটা আসলে কিউরেটরের উপরে অথবা যারা ডিসপ্লে করে তাদের উপরে হতে পারে। তো সেক্ষেত্রে হঠাৎ করে স্কাল্পচার বলতে আমার সেখানে কিন্তু স্কাল্পচার একটা আই লেভেল থাকতে পারে, বিশেষ করে গ্যালারি স্কাল্পচার মানে ইনডোর স্কাল্পচারে, কিন্তু সেখানে একটা ভেরিয়েশন পেলাম যেটা টুকপুর থেকে দেখার সুযোগটা, আমি সেই সুযোগটার কথা এখানে বলছি যে এই ভেরিয়েশনটা যেহেতু ওটা সাইজের কারণে এটা হয়েছে, আসলে এটা যেটা বড়ো হইতে হওয়া সম্ভবত আমি উপরে ভিউটা পেতাম না এভাবে।
তো সেটা একটা ব্যতিক্রম লাগছে, আমার ভালো লাগছে সেই জায়গার থেকে। তারপর আর একটা গল্প পড়ি, সম্ভবত দেখে থাকবো হয়তো অনেকে, একটা চশমা পড়ে গেছিলো একটা গ্যালারিতে, হ্যাঁ, তো ওইটা একটা আর্ট ওয়ার্ক হয়ে গেছিলো, কেন দর্শকরা আসলে নিচে বসে দেখেছে, এই যে ভেরিয়েশনটা, হ্যাঁ হতে পারে, অনেকভাবে হতে পারে, লেভেলটা অনেকভাবে চলে যেতে পারে। এই বলে আমি শেষ করি নাকি? ছোট্ট একটা অ্যাড করি, আমরা দিল্লিতে যে শোটা করলাম, রফিকুল শুভ বলে একটা ছেলেকে অনেক পেন্টিং করে, পটপট করে পেন্টিং করে ফেলে, এমন কিছু পেন্টিং করলো যে যেটা আসলে সব দিক থেকে দেখা যায়, তখন কী করি এগুলো নিয়ে? তো প্রথমে সারা রাতে মাথায় আসলো না, কিন্তু সকালবেলা যখন গেলাম, ঢোকার সময় গ্যালারিতে কতগুলি পাথর দেখলাম, তো আমি কী করলাম যে দুইটা পাথর নিয়ে পেন্টিংটা আসলে ফ্লোরের মধ্যে সাজালাম, ওর পেন্টিংগুলি দুইটা পাথর দিয়ে এরকম, আবার আরেকটা পাথর দিয়ে এরকম, তো এইভাবে যখন হেঁটে যাবে এরকম এরকম পাথরগুলি ছোট ছোট, হ্যাঁ দিল্লিতে, পাথরগুলি দিয়ে আমার মাথায় প্রথম আসলো যে দেয়ালে দেওয়ার দরকারই নেই ওর এই পেন্টিংগুলি, ও যদি নিচে থাকে এ সম্ভব ওইভাবে, ফলে কনভেনশন ভাঙা বেসিক্যালি ওই কাজগুলি বলে দিবে আসলে, যে কাজগুলি এরকম যে ওটা আসলে চারিদিক থেকে দেখা যায়, তো চারিদিক থেকে যদি যারা ওই ডিসপ্লেটা দেখলো তারা ওই পেন্টিং ছয়টা খুবই এনজয় করছে, যে একটা একসারি পেন্টিং, একটা এরকম একটা এরকম একটা এরকম, খুব সামান্য এতটুকু এতটুকু পাথর দিয়ে ওইটাকে একটু এলিভেট করা, একটা সাইডে সামান্য টিল্টেড, খুবই সামান্য, তো ডিসপ্লেটা আসলে ওইভাবে আসে মাথায় আসলে, হ্যাঁ অর্গ্যানিক্যালি আমার মনে হয়, সেটা আসলে ভালো। শব্দ আর বাক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যখন একটা বাতাসে ছুড়ে দেওয়া হয় সেটা আসলে মানে সেটা একটা ফয়সালা হওয়া উচিত আর কি। তো চমৎকার কয়েকটা প্রশ্ন করেছেন উনি, হ্যাঁ আমার যেটা মনে হয় সেটা সবার আমাদেরও প্রশ্ন, যেমন একটা কথা আপনি বলেছিলেন ওই যেটা নিয়ে স্লেটের প্রসঙ্গ চলে আসলো, হ্যাঁ তো ওটার জবাবটা দিয়ে দিই আমার মনে হয়, নাহলে এটা হারিয়ে যাবে, একটা কথা আসলো কিন্তু সেটা কোনো আলোচনা হলো না। এক হলো যে হ্যাঁ স্লেডের যে সিচুয়েশন ছিল ষাটের দশকে, মানে ফিফটিস আর্লি ফিফটিসে, সেইটা জয়নুল আবেদিন এক্সপিরিয়েন্স করেছিলেন, তার মধ্যে দিয়ে কিছু পরিবর্তন আমাদের এখানকার চারুকলার স্কুলিংয়ে হয়েছিল, তো তার আগে একটা বড় কাজ কিন্তু জয়নুল আবেদিন করেছিল যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না, এটার সাথে আরও অনেকগুলোর উত্তরের সম্পর্ক আছে বলে আমি বলি, যে জয়নুল আবেদিনকে যে গুরুত্বপূর্ণ কাজটা করেছিলেন সেটা হচ্ছে কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের যে স্কুলিং সেটাকে নিয়ে এসে এখানে ইনিশিয়েট করেছিলেন স্কুলিংটা, কিন্তু সেটাকে কিন্তু সে জায়গায় রাখেননি, তার মতো করে তার এক্সপিরিয়েন্সের ভেতর থেকে অনেক কিছু অনেক আশা জিনিসকে কিন্তু পেডাগোজির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, এইটা কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারিনি, আমরা পারিনি মানে কি একেবারে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পেইন্টাররাই পরে কিন্তু সেটাকে না খারিজ না মানে এটাকে হিসেব করেনি এক্স্যাক্টলি। সোশিওলজি পড়াটা জয়নুল আবেদিন মনে করতে একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমরা সোশিওলজি পড়েছি, আমরা পড়েছি তার আগে পড়েছিল নাজমুল করিম শুরু করেছিল, পার্সপেক্টিভে দেখতে পারি জিনিসটা, এটা আমাদের দুর্খেম পড়ার কারণ, উনি মার্কস একটু কম ধরতেন, মার্কসকে মনে করা হতো অনেক হাই ফলতি, তো দুর্খেম ধরে আমাদেরকে পড়ায়, এক্স্যাক্ট এইটা কারণটা হচ্ছে যে নাজমুল করিমের স্কুলিং এর কারণে, এবং এটার বিপদের জায়গাটা কোথায় মিঠু ভাই, বিপদের জায়গাটা কোথায় যে শিল্পের কি বলে বলা হতো কি কোর্সটার নাম ছিল শিল্পের সমাজতত্ত্ব, এটা একটা ইউনিক কোর্স ছিল যেটা বাংলাদেশের চারুকলা শুরু করেছিল, কিন্তু পরে আমরা আমাদের একাডেমিক জায়গা থেকে চিন্তা করলাম যে পৃথিবীর কোথাও নাই, বাইরে কোথাও নাই, বাইরে শব্দটা আমরা প্রচুর ব্যবহার করি, আমাদের কিউরেটরও বলে ফেলেন বাইরে মানে কিন্তু পশ্চিম, হ্যাঁ এটা একটা পিকুলিয়ার আমাদের জায়গা, হ্যাঁ এটাও এই কলোনিয়াল রিয়েলিটির কারণে আমরা বাইরে বলতে পশ্চিম বলি, হ্যাঁ বিদেশ বলি, হ্যাঁ ফরেন বলি, তো এই যে জায়গা থেকে যে বাইরে কোথাও নাই বলে আমরা একটা ইউনিক কোর্স শুরু করলাম এবং সেটাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম, সেটা আমরা রাখলামই না, হ্যাঁ যেটা কিন্তু আমার অ্যাসেট হতে পারতো, আমার ইনস্টিটিউশনাল অ্যাসেট হতে পারতো, এবং আমরা বিঠু ভাই তৌফিক ভাই আমি অস্বীকার করবো না, আমরা কিন্তু তখন অ্যাসথেটিক্সের প্রপার রিডিং হয় নাই আমাদের, আমাদের ওই সোশিওলজির ক্লাসটা সোশিওলজি অফ আর্ট ওইটাই ওই কোর্সটাই আমাদের অ্যাসেট এখনও পর্যন্ত, কিন্তু এটাই আমাদের পুঁথি, হ্যাঁ মানে খুব সরলভাবে বললাম, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই সময়কার এই যে ক্রিটিক্যালি রিড করার জন্য আমরা যেটুকু মিনিমাম টুলস পেয়েছিলাম যেটা পরের জেনারেশন আর পাইনি, এই কোর্সটা উঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যেটা বলছিলেন যে কিউরেটিংয়ের কোনো কোর্স আছে কি না, আসলে কিউরেটিংয়ের কোনো কোর্স আমাদের এখানে নাই, এটা আসলে সাধারণত মানে আমরা যদি গ্লোবাল আর্ট হিস্ট্রি দেখি সেই ক্ষেত্রে যেসব জায়গায় অগ্রসর হয়েছে বা কিউরেটিংটা ইনিশিয়েট হয়েছে তাদের মার্কেটের কারণেই কিন্তু হয়েছে, আবার বলবো মার্কেট ডিসাইড করে সব কিছু, মার্কেটের
যখন এটা আউটকাম আপনি দেখবেন ওখানে এটা এথিক্সের প্রশ্ন জাগে যে এটার ভবিষ্যৎ কি উদ্ভব উদ্ভব কিছু প্রাণী আমি আর্ট হিসেবে ছেড়ে দিলাম ওটা তো ওদের কি পরিণতি আচ্ছা আমি এক্ষেত্রে একটু বলি যে স্যার এই পারদের কথা যেহেতু আসলো কারণ এখানে সে খাওয়া দাওয়া করতেই হবে আসলে কারণ অনেক কথা আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসলে তো কিন্তু আমি একটা যে নামটা ভুলে গেলাম জার্মান স্কাল্পটর সে সম্ভবত পারদ দিয়ে কাজ করতো একটা পারদ দিয়ে কাজ ওই কাইনেটিক কাজ করতো নাম ভুলে গেছে ওই পারদ দ্বীপ পাশ থেকে আসতে এসে একটা ইয়ে হতো ভাইব্রেশন হতো এবং সাউন্ড হতো যে নামটা ভুলে গেলাম যাই হোক সম্ভবত পারদের ব্যাপারটাই ছিল তো সুতরাং আমরা আসলে কেমিক্যাল এইসব ব্যাপারগুলি আসলে জেনে ব্যবহার করা যেতেই পারে আমরা উচিত তবে হ্যাঁ ওই জায়গাটা সচেতন থাকতেই হবে তবে শিল্পীরা তো সচেতনই আমার জানার মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বলে আমরা শেষ করছি আপনার মনে হয় সম্ভবত না ইয়ে করি না আচ্ছা হ্যাঁ ধন্যবাদ সবাইকে তো আমাদের একটু খাওয়া দাওয়া আছে দ্বীপ গ্যালারির আবার আবার